মৃত মন নিয়ে বেঁচে আছে প্রচুর মানুষ আছে কথা আমরা বলছি অনেক কিন্তু অনেক কথাই ভেতরে ভেতরে মরে যাচ্ছে সে কথাগুলো প্রাণ পাচ্ছে না কথাগুলো শব্দ পাচ্ছে না কথাগুলো বলা হচ্ছে না কোনো ভাষাই বলা যাচ্ছে না ওই সময় এই লাভ স্টোরি এই প্ল্যাটফর্মটা খুব কাজে দেয় কারণ এখানে যারা আসেন তাদের ম্যাক্সিমামই হচ্ছেন সেই মানুষগুলো যাদের ভেতরে এই ধরনের অনেক কথা অনেক কথা জমে আছে কিন্তু বলা যায় না কথাগুলো না কেন যেন বলা হয় না বলা হয়ে ওঠে না অনেক কথা বলা হয় অনেক কিছু করা হয় কিন্তু এই কথাগুলো আর বলা হয় না তো সেই কথা বলার মঞ্চটাই হয়ে গেছে আজকাল লাভ স্টোরি এখানে ওই মানুষেরা আসেন অনেকদিন না বলা কথাগুলো জমে থাকতে থাকতে যখন মোটামুটি ভাষা হারা হয়ে পাথরে রূপান্তরিত হয়েছেন পাথরকে একটা উপমা হিসেবে নিয়েছি এখানে সো তখনই তারা মনে করেন যে যাই লাভ স্টোরিতে যাই দেখি কথাগুলো প্রাণ পায় কি না তো আজকেও আমার এই অনুষ্ঠানে আমি চেষ্টা করব তোমাদের সাথে এমন একজনের গল্প তার নিজের জীবনের গল্পটা তার ভালোবাসার গল্পটা শোনাতে একটা বিষয় শুরুতে বলে রাখছি এই গল্পটা শুনলে তোমার সময় নষ্ট হবে না গল্পটা যদি পুরোটা সময় জুড়ে তুমি শোনো একেবারে শুরু থেকে শেষ অব্দি যদি তুমি গল্পটা মনোযোগ দিয়ে শোনো তুমি যদি চোখ রাখো আমাদের ফেসবুক পেজগুলোতে এবং কান রাখো এম নাইনটি ফোর পয়েন্ট ফোরের গল্পটা শুরু থেকে শেষ অব্দি এইটুকু বলতে পারে তুমি একটা মানে একটা বড় অভিজ্ঞতার নিয়ে বের হবে মানে এই অভিজ্ঞতাকে এখন তুমি তোমার জীবনে কীভাবে কাজে লাগাবে ইটস আপ টু ইউ এটা আমি বলতে পারবো না আমি যদি বলি যে এই অভিজ্ঞতা তোমার লাইফ পাল্টে দিবে এটা ভুল হবে এটা হতে পারে না এক একজনের লাইফ পাল্টানোর জন্য এক এক রকম বিষয় লাগে কারো বই পড়ে জ্ঞান অর্জন করে কেউ তার লাইফ পাল্টায় পালায় মানে ফেলে আবার কেউ হচ্ছে ব্যাংকে কারিগরি টাকা জমে তারপরে তার লাইফ পাল্টায় ফেলে কেউ হয়তো বা ফিল্মি দুনিয়ায় মুভি স্টার হয়ে গিয়ে তার লাইফ পাল্টায় ফেলে এখন এক একজনের লাইফ পাল্টানোর ধরনটা এক এক রকম তো এই অভিজ্ঞতা শুনে যে তোমার লাইফ পুরো আমল পাল্টে যাবে এটা হবে না কিন্তু এইটা ঘটবে যে এই অভিজ্ঞতাটা তোমার লাইফের একটা পার্ট হতে পারে যেখান থেকে তুমি হয়তো কিছু জিনিস নিজের জীবনে কাজে লাগালেও লাগাতে পারো ইভেন তোমার ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রেও তো আজকের এই অনুষ্ঠানটায় যারা প্রথমবারের মতো টিউন করেছেন কী করে জয়েন করবেন অনুষ্ঠান চলাকালীন আপনার মতামত দেওয়ার একটা জায়গা আছে শুরুতে যে এফ এম স্পেস আপনার নাম স্পেস আপনার যে মতামত আছে সেটা লিখে আমাকে পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে দুই ছয় নয় ছয় নয় এই নাম্বারটিতে এছাড়া ফেসবুকে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম এটি আমাদের জাগো এফ এমের ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে একটু চোখ রাখেন দেখেন অলরেডি লাইভটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড একই সঙ্গে

আপনারা আমাদের মূল শক্তি আপনারা লাইফটাকে এত পরিমাণ স্প্রেড করেন যার কারণে পরের এপিসোডটা আমরা আরও বেশি মানে মনে হয় যে সবাই একটু এফোর্ট দেই বেশি আর কি ও আচ্ছা এত লোক দেখছে এত লোক এটাকে শেয়ার করছে চলো আরও ভালো গল্প খুঁজি আমাদের টিম মেম্বারদের মধ্যে না একটা স্প্রিট চলে আসে আমি তোমাকে বলতে চাই যে তুমি একটু আমাকে হেল্প করো আজকে লাইফটা শেয়ার করে দাও নিজের প্রোফাইলে একটু শেয়ার করো নিজের টাইম লাইনে শেয়ার করো অ্যান্ড বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও আর নেক্সট এপিসোডে তুমি আসতে পারো তোমার গল্প আছে তোমার জীবনের গল্প তোমার ভালোবাসার গল্প তো ওই গল্পটা তুমি বলতে চাও রেডিওতে কি করতে হবে তার জন্যে মানে খুব ভেজালের কিছু নাই হ্যাঁ সিম্পল একটা ব্যাপার মোবাইলের ম্যাসেজ অপশানে যাবা হুম তোমার যে মোবাইল আছে সেটা স্মার্ট হোক ওই বাটনওয়ালা ফোন হোক ওটার একটা ম্যাসেজ অপশান আছে ওই ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করে ফেলো শুরুতে আর এল এস স্পেস দিয়ে লিখে ফেলো তোমার নাম স্পেস দিয়ে তোমার লোকেশন টাইপ করো আরেকটা স্পেস দিয়ে তোমার প্রোফেশানটা টাইপ করো এবার পাঠায় দাও টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে মানে এর চেয়ে সহজভাবে আর কীভাবে বলি বলো মোবাইলের ম্যাসেজনে যাবা গিয়ে টাইপ করবা আর এল এস স্পেস দিয়ে লিখে দিবা তোমার নাম স্পেস দিয়ে তোমার লোকেশান আরেকটি স্পেস দিয়ে তোমার প্রফেশন টাইপ করবা এস এম এসটা পাঠায় দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটিতে হয়ে গেল সিম্পল রেজিস্ট্রেশন তোমার মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করো বাবা মা দাদা দাদু খালা খালু পাশের বাড়ির আন্টির মোবাইল থেকে ভুলেও রেজিস্ট্রেশন করবা না কারণ ব্যাপারটা তোমার পার্সোনাল রাইট তোমার সাথে আমরা যোগাযোগ করব সো নিজের মোবাইল থেকে এসএমএসটা পাঠাবা কোথায় দুই ছয় নয় ছয় ইংরেজিতে বললে কি দাঁড়ায় টু সিক্স নাইন সিক্স নাইনে হলো সিম্পল সো রেজিস্ট্রেশন করো কত সপ্তাহে অনেকে রেজিস্ট্রেশন করেছেন ফোন করে কিন্তু পাওয়া যায় নাই আমি চাই যারা রেজিস্ট্রেশন করবে প্রত্যেকের সাথে আমরা কন্ট্যাক্ট করব প্রত্যেকের গল্প শুনবো হয় এই সপ্তাহে নয় পরের সপ্তাহে এইটুকুই পার্থক্য বাট তুমি আসবে এই সিটে কতদিন আর চাপা কান্না রাখবে বলো এবার আসো এবার বলো এই মঞ্চ তোমাদের এখানে তোমাদেরকেই আসতে হবে আশেপাশে অনেক গুরুসুলভ কথা হতে পারে বাট তোমাকে এইটুকু বলছি আসল প্লেস এখানে যেখানে তুমি কথা বলবা আমরা সবাই শুনবো কারণ কোনটা আসল প্লেস যেখানে ম্যাক্সিমাম মানুষ থাকে আর ম্যাক্সিমাম মানুষ কোথায় আছে জাগোয় এম নাইনটি ফোর পয়েন্ট ফোরে কীভাবে এটা আমরা এতটা দায়িত্ব নিয়ে বলি দেখো বাংলাদেশের এফ এম রেডিওতে সবার আগে যদি কোনো একটা ইউটিউব চ্যানেল মানে এফ এম ইউটিউব চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলকটা ছয় সেটা কিন্তু এই জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর সো একটা তো জায়গা আছে বলার না ইউটিউবে যদি একটু খেয়াল করো যাও ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ জাগো এফ এম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো ওখানেও ভিডিওটা লাইভ হচ্ছে ওখানেও প্রচুর প্রবাসী বন্ধুরা দেখে ইউটিউব থেকে ভিডিও দেখে তুমিও দেখতে পারো বাট ফেসবুক থেকে যারা দেখতেছো তাদের কাছে তো আমার একটা অধিকারের জায়গা থাকেই যে লাইফটা একটু শেয়ার টেয়ার করো হ্যাঁ ওকে তো চলো আমি এতক্ষণ ধরে যে মার্কেটিংটা চালাইলাম মানে মূলত এই গল্পটার এটা নিয়ে তো এতগুলা কথা বললাম এবার সেখানে যাই তার আগে একটা আপডেট দিই তোমাদেরকে আপডেটটা হচ্ছে লাস্ট পর্বে যেই গেস্ট এসেছিলেন আমাদের সাথে যুক্ত হতে তিনি আমাদের বন্ধুদের মাধ্যমে তিনি বলেছিলেন যে তার একটা কিডনি তিনি একজন ওয়াইফ তার কিডনিটা তার হাজব্যান্ডকে দিতে চান বিকজ তার হাজব্যান্ডের দুটো কিডনি অকেজো হয়ে গেছেন তিনি তার জায়গা থেকে তার কিডনিটা দিতে যান কিন্তু সেখানেও একটা মানে এই কিডনি ট্রান্সফার করতে গেলেও একটা অ্যামাউন্টের প্রয়োজন এবং সেটাও কিন্তু নেহায়াত কম নয় তো সেজন্য তিনি লাস্ট এপিসোডে তার ভালোবাসার গল্পের সাথে তারকে যদি তোমরা কেউ হেল্প করতে চাও সেই জন্য একটা নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে এবং বিভিন্ন মাধ্যমে এই অনুষ্ঠানের থ্রুতে তার কাছে আজকে অবধি প্রায় তিন লক্ষ টাকা প্রায় তিন লক্ষ টাকা পৌঁছেছে সো থ্যাংক ইউ সো মাচ যারা হেল্প করার চেষ্টা করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা শেয়ার করেছিলেন থ্যাংক ইউ সো মাচ যারা অন্যকে ইন্সপায়ার করেছিলেন যে আমি হেল্প করেছি তুমিও করো হয়তো কেউ হেল্প করতে পারে নাই কিন্তু লাইফটা শেয়ার করে বলে দিয়েছিল যে অ্যাটলিস্ট তুমি ট্রাই করো সো প্রত্যেকে ধন্যবাদ তোমরা আছো বলেই আমরা সাহস পাই এই ধরনের আর্জি করতে এই ধরনের অনুরোধ করতে এই ধরনের অনুষ্ঠান করতে আজকেও একটা অনুরোধ আছে তবে আজকের অনুরোধটা একটু অন্যরকমের শুরুতেই বলছি আজকে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও বেশি শেয়ার দরকার আজকে মানে ফিনান্সিয়ালের চাইতেও মাঝে মধ্যে জীবনের কিছু অনুভূতি অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় টাকা পয়সা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপারই কিন্তু তার চাইতেও মাঝে মধ্যে না ইম্পর্টেন্ট কিছু বিষয় হয়ে যায় সেটা কি সেটা শুনতে হলে এবার মনোযোগ দিয়ে শুনতে হবে আর দেখতে হবে সো কেন করছিলাম মার্কেটিং এই যে এতগুলো কথা বললাম গত সাত মিনিট ধরে সেটা হচ্ছে আজকে যেই স্টোরিটা আমি নিয়ে আসছি লাভ স্টোরিতে গতকালকে আমি রাতে আমার যে ফেসবুক পেজে যে ভূতের ডায়েরি করছিলাম সেখানে বলছিলাম কিন্তু একটু হালকা আঁচ দিয়েছিলাম যে আজকে কি হতে পারে সো সেইটাই যারা শুনেছ লাইফটা অলরেডি জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আজকের গল্পের মধ্যে বেশ কিছু ব্যাপার লুকিয়ে আছে আমরা টিনেস টাইমে অনেক ভুল করে ফেলি বাট ম্যাচিউরিটি আসার পরেও যে আমরা অনেক সময় ভুল করে ফেলি মানে ভালোবাসা যে বলে না মাঝে মাঝে ব্লাইন্ড হ্যাঁ অন্ধ ভালোবাসা কখন অন্ধ হয় সেই অন্ধত্বের বলি কীভাবে হতে হয় সে অব্দি সেটা কী হয় সেই গল্পটা আজকে শোনাবো শুধু ছোটো ছোটো বাচ্চাদের বকলে হবে না কিন্তু ওরা টিনেজার ওরা ভুল করে ফেলে আর আমরা বড়রাও ভুল করি মাঝে মধ্যে আজ সেই গল্প শোনাচ্ছি তো ছোটোরা কিন্তু আজকে একটু নড়ে চড়ে বসছে হ্যাঁ সবসময় খালি আমাদেরকে নিয়ে বলে তো আজকে বড়রাও শুনবে আমাদের গল্প চলো সবাই একসাথে শুনি কে আছেন আমার সাথে একটু পরিচিত হতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম অনন্যা অনন্যা সুন্দর নাম কি করেন আপনি আমি কি প্রাইভেট কোম্পানিতে জব করছি প্রাইভেট কোম্পানিতে জব করছেন অনন্যা ঢাকাতেই থাকেন হ্যাঁ আমি ঢাকাতেই আছি আচ্ছা আমাদের এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনি কিভাবে জানলেন বা কিভাবে অবগত হলেন আমি অ্যাকচুয়ালি ফেসবুক ইউজার আমি ফেসবুকে সবসময় দেখতাম জাগো এফ এম এর এপিসোডগুলো লাস্ট কিছু এপিসোড দেখার মধ্যে আমার মধ্যে স্পৃহা হয় যে না এই একটা সেক্টর যেখানে আমি একটু আমার গল্প বা আমার ঠিক গল্প না এটা আমার জীবনের রিয়েল অভিজ্ঞতা বলতে পারেন এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি কথা বলতে চাই আমার জীবনে কি কি ঘটলো কি কি ভুল হলো কি কি আমি কি সাফারার এবং আমি কি করে এবং জাগো ফার্মের যে পেজগুলোতে দেখতাম তখন আমি ওখানে কিছু ফিডব্যাক দেখতাম অনেকের হেল্প হেল্পের হাতগুলো দেখতাম অনেকে উইলিংলি হেল্প করতে আস তো আমি অ্যাকচুয়ালি ওই হেল্পটা পাওয়ার জন্য একটা সেক্টর খুঁজছিলাম যে এই আমি আমার জীবনের যে ঘটে যাওয়া যেই প্রবলেমগুলো হলো যেই অভিজ্ঞতাগুলো হলো আমার সেখানে আমি কিছু আসলে আমি কাউকে পাচ্ছিলাম না কি করে কিভাবে আমি কারো কাছে পৌঁছাতে পারি কাউকে খুঁজে পেতে পারি তো এটা একটা ভালো মাধ্যম মনে করলাম যে আমি এখানে হয়তো বা আমার সম্পর্কে কিছু বলে কেউ হয়তো বা কোনো এই পৃথিবীটা তো আসলে অনেক গোল বা এই মানে অনুষ্ঠানটা অনেকেই দেখে কেউ না কেউ হয়তো এগিয়ে আসবে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি এগিয়ে আসবে বা সাহায্যের কথা শুনলে আমরা অনেক সময় ভেবে নেই ও আচ্ছা বুঝছি উনি বোধহয় ফিনান্সিয়াল কোন একটা হেল্পের কথা বলবে আমি আপনাকে জাস্ট এতটুকু বলি না শুধু এইটুকু বললাম না আপনি ভুল ভাবছেন হ্যাঁ আমরা ম্যাক্সিমাম টাইমে যখন হ্যাঁ কেউ একজন এগিয়ে আসবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে তখনই আমরা মাথায় চলে আসে কিন্তু আচ্ছা বোধহয় সম্ভবত উনি ফিন্যান্সিয়াল কোনো একটা কিছু কথা বলবেন যে আমাকে হেল্প করেন বাট আমি আপনাকে এইটুকু বলছি নো আজকে হেল্পটা ডিফারেন্ট টাইপের আর এই আজকে লাইফটা একটু বেশি বেশি শেয়ার করতে বলছি কারণ আজকে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যিনি তাকে হেল্প করতে পারেন এমন কাউকে মেনশন করতে হবে যাকে যার যিনি এই মানুষটার পাশে দাঁড়াতে পারেন সে কে কোন মানুষটাকে আমরা খুঁজছি সেটা আমরা শুনবো তার আগে আমরা লাইফটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করি অনন্যা রং আপনি একটা কর্পোরেট সেক্টরে জব করছেন রাইট ওকে তার মানে আমার যে আজকে দুটো বিষয় আমি উল্লেখ করি একটি হচ্ছে আজকে আমার এখানে যে অতিথি এসেছেন তিনি ম্যাচিওর ম্যাচিওর কেউ না পনেরো ষোলো বছরের কোনো বালিকা নয় সো তার ভুলটা কিন্তু ভুল নয় এটাও একটা জায়গায় আমি ক্লিয়ার করে রাখলাম তার মানে তিনি ম্যাচিউর হয়েও আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি এবং সেটা পরবর্তীতে ভুল হতে পারে ভুল নয় না আমি বলতে চেয়েছি যে যে কোনো স্টেজে আমরা ভুল করতে পারি এটা একটা ফ্যাক্ট নাম্বার টু হচ্ছে সে একটা কর্পোরেট সেক্টরে জব করছে তার মানে স্বাবলম্বী তার মানে আমরা যারা স্বাবলম্বী আমরা যারা এডুকেটেড আমরা যারা ম্যাচিওর এই স্টেজে এসেও আমরা এ ম্যাচিওর কিছু ভুল করে ফেলি তো এই কথাগুলো বলার উদ্দেশ্য খালি উদয় ভাই আপনি সবসময় এমন কাউকে নিয়ে আসেন যারা সেলফ ডিপেন্ডেন্ট না যারা ম্যাচিউর বাট গল্পগুলো কিন্তু এমন নয় আজকে গল্পটা শুনো অনন্যা শুনি কিভাবে শুরু হলো জীবনে ভালোবাসা একেবারে শুরু থেকেই আসি প্রথমে আমি আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি আজকের এই দিনে আমি আমার মা আর আমার বড় বোনকে হারাই আমার মায়ের আজকে মৃত্যু দিবস অ্যাকচুয়ালি আপনারা ভাইয়ার আমার সাথে হৃদয় ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি যেন আজকে আসতে পারি তো আমি হ্যাঁ বলে দিয়েছিলাম কিন্তু আমার তখন ডেটটা একদম মাথায় ছিল না গতকাল হঠাৎ করে যখন মনে পড়ল যে আমার এই ডেটটা আমার জীবনে কি আমি কিছু মানে ব্লাইন্ড হয়ে গেছিলাম গত সারাত আমি কিন্তু ভালো মতো ঘুমাতে পারিনি বাট আজকে এসেছি কারণ আসবো বলেছি ওনাদের সাথে কথা রাখতে পারবো না এটা আবার আমার জন্য অনেক বড় একটি সুযোগ হাতছাড়া হয়ে যাবে হয়তো ওনার আমার প্রতি ব্যাড ইম্প্রেশন চলে আসতে পারে তাই আমি জয়েন করলাম তাই হয়তো আমি আজকে কথা বলতে বলতে অনেক সময় একটু বেশি ইমোশনাল হয়ে যেতে পারি তো এই জন্য সবার কাছে আগে থেকে সরি বলে নিচ্ছি আপনি বলেছেন আপনার মা এবং বোন একই দিনে মারা গেছেন হ্যাঁ আমি ছোটোবেলায় যখন আমার বয়স সাত আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম ঈদ উপলক্ষে তখন যা হয় সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা আর আমার বড় বোন মারা যায় আমি ফুল ফ্যামিলি আমাদের আহত হই তার মধ্যে আমিই বেশি আহত হই যে আজকে জীবনেও আহত তা আমি বলে বলেনি আমি চোদ্দো দিন অজ্ঞান ছিলাম এক নাগারে তারপর আল্লাহ আমাকে হায়াত রেখেছে তাই বেঁচে এসেছি তো আজকের দিনে আমার মা মারা যাওয়ার সময় আমার মায়ের মৃত্যু মুখটাও আমি দেখিনি আমি সাড়ে তিন মাস পরে জেনেছি আমার মা আমার আমার কাছে নেই আমাকে একা করে চলে গেছে আজকে সেই দিন তারপরও আজকে আপনাদের কাছে আসতে হলো কারণ আমি কথা দিয়ে ফেলেছিলাম আজকে আমি আসব। তো এই ছোটবেলায় আমি সাত বছরে যখন মাকে হারাই তারপরে আমার জীবন শুরু হয় যুদ্ধের জীবন যেটা হয় সবার জীবনেই সবাই জানেন যেটা হয় চলে তারপর আমার বড় হয়ে ওঠা লেখা করা আমার বাবা আবার সেকেন্ড ম্যারেজ করেন আমার মা আসেন দ্বিতীয় মা আসেন বাসায় তো যেটা হয় সব সময় স্বাভাবিক আমরা দেখি এটা স্বাভাবিক একটা জিনিস যে স্টেপ মাদার আসলে এটা যখন একটা মেয়ের বিয়েও হয় তখনও দেখি যে শাশুড়ি কখনও আপন মায়ের মতো কেউ হয় না নিজে সন্তানকে যখন কেউ যেভাবে দেখে সেটা যতই যা হোক এটা আমি তার দোষ দিব না সে ভালো একজন মহিলা এবং আমি তাদের সাথে আমার এখনও ভালো রিলেশান বাট যেটা হয় অনেক কিছুই ঘটেছে জীবনে এমন একটা শক্ত জীবনের মধ্যে দিয়ে আমি বেড়ে উঠছিলাম আমার টার্গেট ছিল আমার আমি স্ট্যাবলিশড হব আমি কিছু করব। আমার মায়ের ছোটোবেলায় ইচ্ছা ছিল আমি যতদূর শুনেছি আমি একজন ডাক্তার হব আমার মায়ের খুব ইচ্ছা ছিল তো এই কারণে আমি সবসময় লেখাপড়া এবং আমার লেখাপড়াগুলো কিন্তু আমি কোনো এখনকার বাচ্চা কাচারা টিউশনি করে লেখাপড়া করে মানে টিউশন করাই আর কি বাচ্চাদেরকে বাসায় এসে টিচাররা পড়ায় যেটা আমিও করেছি আমি অনেক টিউশনে করেছি বাট আমি কোনো টিচারের কাছে পড়িনি কারণ একটাই মা ছিল না আমি সায়েন্স থেকে পড়ি অনেক ভালো রেজাল্ট করি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর হয়তো অশেষ রহমত ইন্টার পাস করি আলোর মতে ভালো রেজাল্ট করি কিন্তু ওই যে কোচিং করতে পারি না তাই আমার ডাক্তারি পড়া হয়ে ওঠে না ভার্সিটিতেও আমি পাবলিক ভার্সিটিতে টিকি না একটা মাত্র কারণ আমি কোচিং করতে পারি না কারণ একটাই আমি যে ইকোনমিক্যালভাবে আমাদের আর্থিক অনটন ছিল তা কিন্তু না ওই যে একটাই মা ছিল না আত্মীয় স্বজনের একটাই কথা মেয়ে মানুষ কেন পড়ালেখা করবে পড়ালেখার দরকার কি সব কিছু পার্শ্ব প্রতীকা মানে যখন আমার টিনেস বয়স ছিল সেই বয়সটা আমি পার করে এসেছি তো আমার যার সাথে রিলেশান ছিল সে আমাদেরই রিলেটিভ হয় আমার সম্পর্কে আমার চাচা তো ভাই হয় আপন নয় বাট দুঃসম্পর্কেও তো ভাই তো আমি বেড়ে উঠছিলাম সেভাবে আমি অনার্সে ভর্তি হই একটা পাবলিক ইউনিভার্সিটি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে একটা কলেজে ভর্তি হই অনেক উত্থান পথনের মধ্যে দিয়ে অনেক যুদ্ধ করে যেহেতু আমার টার্গেট ছিল আমি পড়ালেখা করবো আমি শিক্ষা নিব তবে অনার্সে ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে যেহেতু উনি আমার রিলেটিভ ওনার সাথে আমার সবসময় কথাবার্তা হতো বাট এই যে আমার লেখাপড়া ওনার সেকেন্ড ইয়ার পর্যন্ত চলে আসায় এর আগেও আমার অনেক ছেলে বন্ধু ছিল বা আমার সাথে অনেকে ছেলের পরিচয় ছিল কিন্তু কখনো কারোর সাথে আমার ভালোবাসার রিলেশানটা গড়ে ওঠেনি আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ তুমি দেখতে শুনতে খারাপ বা একটা মেয়ে যতই খারাপ হোক তার জীবনে ভালোবাসা আসে আমি প্রোপোজ পেয়েছি কিন্তু কাউকে ওই স্পেসটা দিনে আমার টার্গেটই ছিল আমি লেখাপড়া করবো আমি অন্যদিকে মন দিবো না বাট অনার সেকেন্ড ইয়ারে আসার পরে কেন জানি না তার মধ্যে থেকে সে যখন আমাকে একদিন ফোন করে তখন আমার হাতে ফোনও ছিল না আমি ফোন নিইনি মোবাইল নিই তো আমার রুমমেটের মাধ্যমে তার সাথে কথা হতো কথা হতো দু হাজার কথা বলছি আমি আমার স্পষ্ট মনে আছে দু হাজার পাঁচের নভেম্বরে সে আমাকে প্রোপোজ করে তার প্রোপোজটা পেয়েছি দু হাজার পাঁচের নভেম্বরে তো তারপরে তার সাথে আমার কথা হতো যেহেতু পরিচিত আমি আমার ইমিডিয়েট বড়ো বোনকে বলি যে আপু আমি তাকে পছন্দ করি ও আমাকে বলে যে দেখো তুমি খুব ইমোশনাল ও জানতো কারণ আমি ছোটোবেলায় খুব আদরে মানুষ হয়েছি এটা আমার কোনো গল্প না বা কোনো মিথ্যা কথা না আমার বাবা মা আমি আমাকে কখনো একটু বকাও দেয়নি বা একটু শাসন করেনি বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় যে অনেক দুষ্টমি করলে অনেক কথা না শুনলে বকা শুনে কিন্তু আমি কখনও শুনিনি আমার বাবা মার কাছে বকা আমি কথা না শুনে বাবা মা আদর করেছে বকা দেয়নি তো আমি ছোটোবেলা থেকে একটু ইমোশনাল আমি কেউ আমাকে বকা দিয়ে কথা বলবে আমি ওটা নিতে পারি না স্টিল নাও আমি এত বড় হয়েছি নাও মাই এজ ইস থার্টি ফাইভ থার্টি সিক্স দিস ইয়ার আই এম গোয়িং টু থার্টি সিক্স সো আমি এই বয়সে এসেও আমি কিন্তু পারি না কেউ আমাকে বকা দিলে আমি ওটা নিতে পারি না কারণ আমি ছোটোবেলা থেকে ওভাবে হইনি আমার স্টেপ মাদারও আমার সাথে কখনও উচ্চকলায় কথা বলেন আমার অন্য ভাই বোনদের সাথে বকাঝোকা করেছি কিন্তু আমাকে সরাসরি বকা দিতে পারিনি কারণ আমার বাবা আমার বাবা আমার মাকে নিষেধ করে দিয়েছিল যে আর যার সাথে যা কিছু করবা তুমি আমার এই মেয়ের সাথে কখনও বকা দিয়ে কথা বলবা না তো যার কারণে আমি ওভাবেই মানুষ হয়েছি ওভাবেই বড় হয়েছি তো আমার এই চাস্ত ভাইয়ের সাথে আমার যখন রিলেশন হয় আমি ওনার কাছ থেকে যখন প্রপোজটা পাই উনি উনি ওনার জায়গা এবং আমার জায়গা অনেক ডিফারেন্ট আমরা দুজন দুই শহরেই থাকতাম তো আমার সাথে সে দেখা গেছে মাসে একবার দুইবার দেখা করতে যেত তো দেখা করতে করতে তার সাথে আমার যখন একটা রিলেশানে আমরা জড়িয়ে যাই যেটা অনেকের ক্ষেত্রেই হয় রিলেশান মানেই স্বাভাবিক অনেক কিছুই হয় তো আমি তাকে এটাই বলি যে আমি কিন্তু ছোটোবেলা থেকেই আবার এখানে একটু বলে রাখা দরকার আমার মা মারা যাওয়ার পর থেকে আমি পাঁচ তো নামাজ রোজা এগুলো করতাম তো আমি এই জন্য ওনাকে আমি বলেছিলাম যে যেটা আমি ওনাকে বলেছি একটা ছেলে একটা মেয়ে যখন একসাথে চলে ওখানে শয়তান বিরাজ করে যাই হোক আমাদের মধ্যে যা কিছু হয়ে গেছে আমি ওনাকে বারবার বলতাম যে এটা হওয়াটা ঠিক হয়নি উনি আমাকে একটা কথাই বলতো যে দেখো এক একটা উপযুক্ত ছেলে আর একটা মেয়ে যখন দুইজন আমাদের ধর্মে কি কোনো সুরাকালাম আছে বিয়েতে কোনো না শুধু আছে কবুল মানে তুমি একজনকে পছন্দ করো তুমি তাকে কবুল বলে মেনে নিলা। তা আমি তো তোমাকে কবুল বলেছি আর সাক্ষী সাক্ষী আমাদের সাক্ষী আল্লাহ তো আছে আল্লাহ তো দেখছে যে আমি তোমাকে ওয়াইফ হিসেবে মেনে নিচ্ছি তো তুমি এটা কখনো মনে করবা না যে আল্লাহ তোমাকে গুণা দিচ্ছে এখন ইমোশনালি অনেক কিছু কথাবার্তা বলতো আমি যেহেতু তাকে ভালোবাসছি আর একটা কথা বলে রাখা দরকার সে এডুকেশনের দিক থেকে আমার থেকেও লোয়ার ছিল এবং আমি আমার থেকেও সে সব দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে আমার আমার এই যে বা আমার সমতুল্য যে হবে বা তার একটা নাম আছে যশ আছে তার বাবার অঢেল পয়সা আছে তেমনও কিন্তু কিছু না তো সেক্ষেত্রে আমি আমি জানি না আমি স্টিল না আমি এখনও নিজেকে কোশ্চেন করে আমি কেন তাকে ভালোবাসছি এভাবে ভালোবাসি কেন হয়তো এখনকার সময়ে এসে কেউ এরকম ভালোবাসে না আমার মতো এরকম অন্ধের মতো বোকার মতো সবাই নিজের কথা প্রথমে চিন্তা করে প্রথমে নিজের কথা ভাবে যে আমি আমার জীবন আছে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে বা আমার একটা ফিউচার আছে আমি কেন এর সাথে দিন রিলেশান করবো বা অনেকে ব্রেকআপ করে দাও আমার ফ্রেন্ড সার্কেল দেখেছি আমার সারাউন্ডিংয়ে অনেকে দেখেছি যে একটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়া এম ছাড়া কখনো ভালোবাসা আগায় না কিন্তু আমি জানি না আমি কেন তাকে এভাবে ভালোবেসেছি কেন এরকম অন্ধ ছিলাম সে যদি আমাকে বলতো যে এখন রাতে দশটা না এখন সকাল দশটা আমি বলতে গেলে সেটাই বিশ্বাস করেছি তো আমি তার জন্য অপেক্ষা করে যেতাম যে হ্যাঁ সে কখন আমাকে বিয়ে করবে বা আমাকে সামাজিক মর্যাদা দিবে তো সে আমাকে বলতো যে তুমি তো আমার ওয়াইফই এবং সে তার ফ্রেন্ড সার্কেলের অনেকের কাছে সেই সময়ে আমাকে পরিচয় করে দিয়েছিল আমি তার ওয়াইফ এভাবে আমাদের সম্পর্ক যাচ্ছিলো তার মধ্যে আমি ব্যাংকে চাকরি পাই আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি তো আমি তার তখন ওরকম না সে একটা সামান্য বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে জব করত। তো অনেক সময় তাকে আমি অনেকভাবেই হেল্প করেছি বা যেহেতু তাকে আমি আমার হাজবেন্ড হিসেবেই জানতাম তো আমি তখন মনে করতাম আমার এবং তার একই জিনিস আমি আমার এখনও মনে পড়ে আমি যখন বোনাস পেতাম বোনাসের প্রথম টাকাটা দিয়ে তার জন্যই গিফট কিনেছি কখনো আমার জন্য কিছু কিনিনি নি কখনও আমার ফ্যামিলির জন্য না আমার ফ্যামিলির জন্য পরে কিনতাম সবার জন্য কিনতাম আমি নিজের টাকা দিয়ে কখনও আমি নিজের জন্য একটা দানা কিনে নিই আমি কখনো আমি এটা বলত কিন্তু তার জন্য আমার মাথায় থাকতো তাকে আমার এটা দিতে হবে কিন্তু তার কাছ থেকে আমি কিছু নিতাম না আমি তখন সময় বলতাম আপনার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলিকে এখানে বলে রাখা দরকার তার মাও মারা গিয়েছিল অনেক পরেই মারা গিয়েছিলো তারা তখন সবাই বড়ো বড়ো তার তিনটা বোন আছে তো সে তার বোনদের হেল্প করতো তার বাবাও জানতাম যে তার বাবাও চাকরি করতো কিন্তু তার বাবা অল্প ছোটোখাটো একটা চাকরি করতো সেটা দিয়ে তারা চলতে পারতো না তো এর জন্য তার সাপোর্টটা তার ফ্যামিলিতে খুব বেশি ছিল তো এই কারণে আমি সময় তাকে বলতাম যে না আমার পিছনে কখনও টাকা খরচ করবে না ওই টাকাটা আপনার ফ্যামিলিকেই দেন আমার দরকার নেই আমি স্বাবলম্বী আমি নিজেরটা নিজে করে নিচ্ছি আমার দরকার নেই আপনি আমাকে কোনো কিছু দিয়ে কখনো কিন্তু কিছু আমাকে গিফট করার দরকার নেই সে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতো তোমার জন্য কি এটা কিনে দিব আমি বলতাম না লাগবে না এরকম করতে করতে দু পাঁচ থেকে দু হাজার দশে সে হঠাৎ করে দেশের বাইরে চলে যায় আমি তখনও জানতাম না যে সে দেশের বাইরে যাবে সে হঠাৎ করে একদিন ফোন করে আমাকে বলে যে অরণ্যা আমি দেশের বাইরে চলে যাচ্ছি আমি তখন তাকে কোশ্চেন করলাম আপনি দেশের বাইরে যাচ্ছেন মানে বলো যে আমি আসলে আমার এখানকার চাকরিতে হচ্ছে না আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি তাই বাইরে যাচ্ছি তো আমি বললাম যে তো আমার কি হবে বলো যে তুমি তো আমার ওয়াইফ আছো আমি তো তোমাকে বলেছি আচ্ছা ঠিক আছে যাও আমার যেদিন ফ্লাইট তার আগের দিন আমি আসবো তোমাকে আমি কোর্ট ম্যারেজ করে রেখে যাবো তো তোমার আর কোনো টেনশান থাকবে না তাহলে হ্যাঁ তুমি সব কিছু রেডি রেডি থাকো আমার পরশু ফ্লাইট আমি তার আগের দিন তোমার সাথে দেখা করতে আছি আসবো এবং তোমাকে আমি কোর্ট ম্যারেজ করব ওকে ফাইন আমি মেনে নিলাম এরপরে আমি তার জন্য পুরা দিন অপেক্ষা করি আমার স্টিল খেয়াল আছে যে আমি সে আমাকে ফোনে বলেছিল যে তুমি মেহেদি দিবা হাতে হ্যাঁ তোমাকে তো আর ওরকম বিয়ের ইয়েতে হবে না তুমি জাস্ট একটু মেহেদি দিও হাতে আর এভাবে সাজ মানে সেজে নিও তো আমি সারাদিন রেডি হয়ে থাকি এবং তার আগের দিন রাতে আমি মেহেদি দিই মেহেদি দিয়ে আমি বসেছিলাম যে হ্যাঁ সে আসবে সে আমাকে জাস্ট কোর্ট ম্যারেজ করে রেখে যাবে যেহেতু আমার বাবা তখন আরও বলে রাখা দরকার আমার বাবা তখন প্যারালাইজড হয়েছিল প্রথম স্ট্রোকে আব্বু প্যারালাইজড হয়ে গিয়েছিল তো আব্বু অসুস্থ ছিল যার কারণে ওই ব্যাপারটা নিয়ে আর আমি ফ্যামিলিতে তেমন বলি বাট আমার বড়ো বোন জানতো আমার বড় বোনের সাথে আমি সব কিছু শেয়ার করেছি বাট এই বিয়ের কথাটা ও জানতো না এর মধ্যে অবশ্য আরও বলে রাখি আমার বড়ো বোনের সাথে ও ওর সাথে মানে আমার ওই কাজিনের সাথে একটু ভালো রিলেশান ছিল তারা অনেক আগে থেকে একজন একজনের ফ্রেন্ড ছিল মানে আমার ওরা দুজন একই ক্লাসে পড়তো তো দুজন একই সাথে লেখাপড়া করেছে একই সাথে তো ওরা ফ্রেন্ড ছিল তো আমার বড় বোনের সাথে তারই একটা ফ্রেন্ডের আবার রিলেশান ছিল তো ওটার সাথে আমার বড় বোনের আবার বিয়ে হয়নি তো সেটা নিয়ে আমার বড় বোনের সাথে ওর সাথে একটু মনোমালিন্য হয় তো ওর সাথে তখন কথা বলতো না আপু তো আমার সাথে আপু মানা করেছিল যে ওর সাথে কোনো রিলেশন না রাখার জন্য আমি আপুর কথাটা শুনিনি আমি তার সাথে রিলেশান কন্টিনিউ করেছিলাম কারণ সে আমাকে আশ্বাস দিয়েছিল তো মানুষ তো সবসময় ভালোবাসার মানুষের কথাই শুনে অনেকে তার বাবা মার কথা শুনে না ভালোবাসার মানুষের কথা শুনে সেখানে আমি আমার বোনের কথা না শুনে আমি ওর কথাকেই প্রাধান্য দিয়েছিলাম যে যাক ও আমাকে বলেছে বিয়ে করবে তো এই কারণে আপুর সাথে আমি ওই কথাটা গোপন করেছিলাম তখন যে ও আমাকে বিয়ে করতে চেয়েছে কারণ আমি জানতাম যে আপু তো ওর উপর একটু রাগ তো হয়তো বা আমাকে আপু মানে এটা মেনে নিতে পারবে না তো যাই হোক তারপরে সে আসে না আমি সারা রাত ইয়ে করে অপেক্ষা করি তখন আমার খুব রাগ হয় আমি মোবাইল অফ করে দিই পরে সে পরের দিন সে চলে যায় দেশের বাহিরে দেশের বাহিরে গিয়ে আমার ইমেল অ্যাড্রেসে সে ইমেল করে যে মানে সে আমাকে মাপটাপ চায় যে হঠাৎ করে তার বোন বোনটা খুব ইমোশনাল ছিল তার বাবা খুব ইয়ে ছিল তো ওদের মুখের দিকে তাকাই সে তাদেরকে মিথ্যা কথা বলে কারণ সে আসতে হলে আমার সাথে দেখা করতে হলে তো বাসায় একটা মিথ্যা কথা বলতে হবে বলো যে আমি দেশের বাইরে চলে আসবো বাঁচি কি মরি তা আমি তাদের সাথে মিথ্যা কথা বলতে পারিনি সমস্যা নাই তুমি তো আমার তুমি তো আমার ওয়াইফ তুমি কেন মানে আমা আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করছি আমি তো বাইরে আসি আমি কি দুইটা বছর টাইম দাও আমি সব কিছু ঠিকঠাক করে আমি আবার চলে আসব। তো যাই হোক ওখানে গিয়ে আমি তারপরে ওই একই কথা একই ভুল আমার যে ভুলটা আমি তাকে বিশ্বাস করি তো ঠিক আছে তার সাথে সে আমাকে বলে তুমি মোবাইল ইয়ে করো মোবাইল খুঁড়ো মোবাইল আমি তোমার সাথে যোগাযোগ না করতে পারলোই কিন্তু দেখো আমি এই দেশে আসছি তুমি কি চাও যে আমি দেশের বাইরে থেকে কষ্ট নিয়ে থাকি তখন আমি মোবাইলটা অন করি তার ইমেল পাওয়ার পরে মোবাইলটা অন করে আচ্ছা তার সাথে যোগাযোগ করি তার সাথে কথা হয় কথা হয় সে দু হাজার আবার হঠাৎ করে দেশে সে দু হাজার সে আমাকে হঠাৎ করে বিদেশ থেকে একদিন ফোন করে বলে যে তোমার সাথে আমি আর কথা বলবো না আমি ফ্যামিলিকে তোমার কথা জানিয়েছি আমার বোনরা রাজি হচ্ছে না আমি তোমার সাথে বিধি অনন্যা আমাকে তুমি ইয়ে করে দাও মাফ করে দাও তোমার সাথে আমার যোগাযোগ রাখতে পারছি না তখন আমি তাকে একটা কোশ্চেনই করলাম যে তাহলে আমাকে এই স্বপ্ন দেখালেন কেন আপনি কি আমার সাথে সত্যিই আর যোগাযোগ করতে চান না ঠিক আছে আপনি আপনার পথে থাকেন আমি আমার পথে ওকে ফাইন তারপরে হঠাৎ এরকম তিন চার মাস চলে যায় ছয় সাত মাস হবে আমার ঠিক খেয়াল নেই সে হঠাৎ করে একদিন আবার আমাকে মেসেজ দিয়ে বলে যে আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করে দেখেছি তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই আমার স্টিল আমার সেই মেলগুলো আমার মেলে এখনও আছে যে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছিল। আমি অনেক চিন্তা করে দেখলাম তুমি ছাড়া আমি থাকতে পারবো না আমি দেশে ফিরছি আমার আগামীকালকে ফ্লাইট তুমি প্লিজ আমার সাথে আবার যোগাযোগ করো তারপর সে দেশে ফিরে আসলো দেশে ফিরে আসার পর আবার আমার সাথে দেখা করতে সে আমার আমার শহরে চলে গেল। আমার শহরে চলে গিয়ে আমার সাথে আবার সে দেখা করলো দেখা করে সে আমার সাথে মাপটাপ চেলো বললো যে ভুল হয়ে গেছে বললো যে আমার ফ্যামিলি বলছিল তোমাকে বিয়ের কথা বলেছিলাম ওরা না করেছিল তাই আমার মাথায় খুব জিদ উঠেছিল আমি তাই তোমাকে মানা করেছি বাট আলটিমেটলি আমি দেখছি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যাই বলুক আমি তোমাকেই বিয়ে করব তো আমাকে একটু সময় দাও আমি যেহেতু দেশে এসেছি আমার তখন চাকরি বাকরি নাই আমি চাকরি বাকরি একটা খুঁজে নিই আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা ওকে আমি ভাবলাম যে একটা ছেলে কখনোই এরকম হয় না হয় বা তার মাথায় আসলেই খুব জিদ চেপেছিলো তাই আমাকে এটা বলেছে তার সাথে আবার কন্টিনিউস যোগাযোগ হয় এভাবে দু শেষ হয় তেরো শেষ হয় চোদ্দোতে এবার আমি তাকে বলি যে দেখেন আপনি এরকম আর কত দিন আজকে দু থেকে আজকে দু হাজার চোদ্দো আর কত বছর আমি এভাবে আপনার জন্য ওয়েট করব। আমি তো একটা মেয়ে আমার বয়স হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের সবার বিয়ে হয়ে গেছে আমার রিলেটিভ আমার বয়সী যারা আছে আমার ছোট যারা আছে সবার বিয়ে হয়ে গেছে সবার একটা সংসারের লাইফ আমার কি এরকম কোনো স্বপ্ন নাই বলো আচ্ছা তুমি ওয়েট করো আমি আমার ফ্যামিলিকে বলি আবার একবার তো বলেছে আবার বলি দেখি ওরা কি বলে তারপর এরকম এক দুই মাস পরে সে হঠাৎ করে আমাকে বলে যে দেখো আমি বলছি ওরা রকম রাজি হচ্ছে না এখন আমার আমি কি করে আচ্ছা এক কাজ করো আমরা যোগাযোগ বন্ধ করে দিই তাহলে দেখবা তুমি স্বাভাবিক হয়ে যাবা এত বছর পর এত কিছুর পর সে যখন এই কথাটা আমাকে বলে তখন আমি এটা মেনে নিতে পারি বলছি কি এটা সম্ভব না আমি আপনি কি চান তাহলে আমি আমি মারা আমার তো আর মানে আপনি ছাড়া আমার কেউ নাই আর তাছাড়া আমি বলেছি যে আপনি আমার জীবনে প্রথম পুরুষ আমি চাকরি বাকরি করলাম এর মধ্যে আমি আবার এম করি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ইভিনিংয়ে এম বিএ করি আমি বলে যে আমার এত পড়া এত কিছু আমি আমি কোথাও কোনো দিকে কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আমি কখনো ঘনিষ্ঠ হইনি কোনো ছেলেকে আমি সুযোগ দিইনি কারোর সাথে আমি কথা বলিনি একমাত্র আপনার দিকেই আমি ছিলাম এখন আপনি এসে এই কথাটা বললে আমাকে আমি কি করে মেনে নিব অন্য কাউকে মানাও সম্ভব না ঠিক আছে আপনি এইটাই বলছেন আপনি আপনার জীবন থেকে আমি সরে গেলে ভালো আমি তো মরতে পারবো না যেহেতু আমি আল্লাহকে ভয় পাই তো আমি চলে যাব আমার সব দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব আমি এই মরতে তো পারবো না তো মরার মতোই আমি বেঁচে থাকবো এইটা কত সালের কথা যে এখন যেটা বলছেন মানে তিনি 2014 2014 সালে এর মধ্যে আপনাদের রিলেশনের কত বছর হলো পাঁচ থেকে 14 মানে 2005 থেকে 14 অলমোস্ট 9 বছর 9 বছর 9 বছর আমি একটা সহজ প্রশ্ন করতে চাই হ্যাঁ এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই থাকবে যে তিনি আপনাকে বিয়ে করছেন না বিকজ তার পরিবার থেকে মেনে নিচ্ছেন না যেটি আপনার কথা অনুযায়ী বেরিয়ে আসছে তাই তো আপনাদের মধ্যে কি এই সম্পর্কটা শুধুই দেখা সাক্ষাৎ ফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি আপনাদের ডিপ রিলেশনে চলে গিয়েছিল ডিপ রিলেশনেই চলে গিয়েছিলাম তখনই আমি তাকে বলেছিলাম যে আপনি আমার জীবনে সেটা রিলেশন শুরু হওয়ার কতদিন পর থেকে রিলেশন শুরু হওয়ার এক বছরের পরেই হবে তার মানে দু হাজার চার সাথে সাথে পাঁচ সালে তার সাথে পরিচয় দু হাজার সাল থেকে ছয় সাল থেকে সো ভিউয়ার্স এবং লিসনার্স একটু নোট রাখবেন এই প্রশ্নগুলো আমি যখন করি মানে এই বিষয়গুলো যে এক মানুষের সাথে তার সম্পর্ক নয় বছর নয় বছর পরে গিয়ে পার্টনার তার প্রিয় মানুষটিকে বলছে যে আমার ফ্যামিলি কিন্তু মেনে নিচ্ছে না তোমাকে তোমার সাথে আমার যে বিয়েটা এটা আসলে হয়তো হবে না তো এখন দুজন দুদিকে চলে যাওয়াই ভালো হয়তো এই প্রশ্নটা আমার করার উদ্দেশ্যটাই হচ্ছে যে কিছু বিষয় হয়তো তাহলে বেরিয়ে আসবে যে তাদের মধ্যে যে প্রেম বা ভালোবাসার পবিত্র সম্পর্ক সেটি তো দু সাল থেকে শুরু হয়েছিল এবং এরপর সেই সম্পর্কটা আস্তে আস্তে ফিজিক্যাল রিলেশনশিপের দিকে চলে যায় দু সালে এবং এটা ক্রমাগত ছিল দু হাজার সাল অব্দি এবং তারপর একটা পর্যায়ে গিয়ে যখন মেয়েটি ছেলেটিকে বিয়ের কথা বলে তখন থেকে শুরু হয় ফ্যামিলি মেনে নিচ্ছে না তারপর কি হলো তিনটা বোন ছিল অবিবাহিত তারই ছোট সে আমাকে সেগুলোই বলতো যে দেখো আমার বোনগুলোর বিয়ে হচ্ছে না এখনও আমরা বিয়ে দিতে পারছি না এখন তোমাকে যদি আমি এরকমভাবে বিয়ে করে ফেলি তাহলে আমার বোনদের উপরে অ্যাফেক্ট আসবে ওদের তুমি কি চাও ওদের কোনো একটা কিছু হোক তুমি যেহেতু আমার ভালোবাসা আচ্ছা ওয়েট করো আল্লাহ চাইলে সব কিছু হয়ে যায় ওয়েট করো দেখা যাক আচ্ছা এরকম করতে করতে তারপরে আমি বললাম দু হাজার না আমি যেহেতু আপনি আমাকে বলছেন আপনার জীবন থেকে চলে যেতে আমি চলেই যাব কিন্তু আমি মরতে তো পারবো না বাট আমি অন্য কাউকে মেনেও নিতে পারবো না কারণ আমার জীবনটা অন্য কাউকে মেনে নেওয়ার মতো নাই কারণ একটা মেয়ে কখনো আমি জানি না অন্য মেয়েরা পারবে কি না বাট আমি কখনো কাউকে পারবো না কারণ যার সাথে আমার এইভাবে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে তারপরে হঠাৎ করে কোনো পুরুষের কাছে আমি যাব সেটা আমি মে মানে আমার ইয়েতে তো মেনে নেওয়াই যাবে না আমি কখনো মানতে পারবোই না তো আমি তখন আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমি দেশের বাইরে চলে যাব আমার একটু ভিসা একটা প্রসেসিং কর তো আমার ওই ফ্রেন্ডটা আবার আমাকে বলো যে তুমি দেশে তুমি এত ভালো চাকরি করো ব্যাংকে চাকরি করো তোমার একটা লাইফ আছে স্ট্যাবলিশ তো তুমি কেন যেতে যাচ্ছ তো আমি তাকে কিছু বলি না আমি তখন তাকে বলি যে না আমি যেতে যাচ্ছি আমি দেশের বাইরে যাব আমি ওখানে আমার জন্য একটা আমি একটা ডিপ্লোমা নিতে চাই তুমি প্রসেস করো আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি সে যখন আমার সাথে এমনই করবে আমি কারো কারো কাছে তাকে ছোট করব না কারণ আমি যদি এগুলো এক্সপোজ করি তাহলে সবাই তাকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখবে বাট আমি তাকে অন্ধের মতো ভালোবাসি তাকে শ্রদ্ধা করছি তাকে আমি কখনো তুমি বলিনি সবসময় আপনি করে কথা বলতাম তো আমি এটা চিন্তা করে আমার মনের মধ্যে একটা জিদ আসে যে ঠিক আছে আমি চলেই যাব। আমার আর কিছু দরকার নাই কারণ মা মারা যাওয়ার পরে আমার বাবা ছিলেন কিন্তু আমি তাকে আমার জীবনে সব কিছু দিয়ে ভালোবাসছি সব আমার জীবনে যদি সেকেন্ড কাউকে আমি প্রচণ্ড ভালোবেসে থাকি আমার মায়ের পরে সেই হবে সে আমি জানি হয়তোবা আমার ফ্যামিলি আমার এই অনুষ্ঠানটা দেখবে অনেকে আমার উপরে রাগ করবে আমার বোন রাগ করবে কিন্তু আমার বোন জানে যে আমি তাকে কী পরিমাণ ভালোবাসছি আমি আমার বোনের কথা শুনিনি কখনো আমার ফ্যামিলির কথা কখনো শুনিনি আমি ছোটোবেলা থেকে অনেক ধরাও পাকড়াও অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি আমি কখনও কোনো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যেয়ে শহর এক একা থেকেছি এত এডুকেশান নিয়েছি চাকরি করেছি আমি দেখি আমার সারাউন্ডিংয়ে অনেক মেয়েদেরকে দেখি বয়ফ্রেন্ড থাকলেও ছেলে ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে হই হুল্লার করা ঘোরাফেরা করা খাওয়া আমি কোনো দিন আমার কোনো ছেলে ফ্রেন্ডকে নিয়ে এটা বলতে পারবো না যে রেস্টুরেন্টে বসে আমি একা মানে তাদের সাথে আড্ডা মেরেছি বা তাদের সাথে আমি টাইম স্পেন্ড করেছি আমার থিঙ্কিং ছিল সে কারণ আমি হ্যাঁ অনেকে হয়তো বলবে যে তুমি যদি এতই ধর্মবিরো হও তার সাথে ফিজিক্যাল রিলেশানে গিয়েছ কেন আসলে ভালোবাসা বলেন আর হাজব্যান্ড বলেন আমি তাকিয়ে ভেবেছি আমি সে যখন আমাকে ওইটা বুঝিয়েছে যে আমাদের ধর্মে কোনো সুরাকালাম নাই কিছু নেই শুধু কবুল বলাটা তো তোমাকে তো আমি কবুল বলে নিয়েছি আমি উপযুক্ত একটা ছেলে আমি কবুল বলে তোমাকে নিয়েছি সেহেতু তুমি আমার ওয়াইফ তো সেই হিসেবে তাকে সেই সম্মানটা দিয়ে আমি চলেছি এবং আমি এই কারণে কখনো ওভাবে চিন্তা করিনি যে এটা কোনো আমার ভিতরে খারাপ কিছু হবে যাই হোক পরে আমি আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে ভিসা প্রসেস করি তখন তার কানে যখন এই কথাটা যায় সে আমার সাথে দেখা করে দেখা করে সে আমাকে মানে অনেক কান্নাকাটি করে আমার কাছে মাপ যায় এবং আমাকে বলে যে না তুমি চলে যেও না তুমি আমার জীবন থেকে যদি চলে যাও না তুমি এই কাজটা করতে পারো না তুমি কেন চলে যাবা তুমি চলে যেতে পারো না তুমি যদি চলে যাও তাহলে আমি তো বাঁচবো না হ্যাঁ ঠিক আছে আমি এতদিন পারিনি এবার পারবো এবার আমার ফ্যামিলির বিরুদ্ধে যাব গিয়ে আমি তোমাকে বিয়ে করব। তুমি তোমার ভিসাটা এখন ক্যান্সেল করাও তখন আমি বললাম যে এটার ইয়ে কী যে আপনি আমি কি তখন তার ওখানে একটা রিলেটিভ ছিল তার একটা কাজিন তো সেও থাকে আমাদের দুজনে কথা বলার মধ্যে সে তারপরে বলে আমাদেরকে যে ঠিক আছে তোমাদের বিয়ের সব রকমের ব্যবস্থা আমি করবো তুমি ভিসা টিসা ইয়ে করো এগুলা নিয়ে পাগলামি করিও না ঠিক আছে তোমাদের বিয়ের সাথে সব কিছু তো আমি তখন ভরসা পাই যে শুধু তো তার মুখ থেকে কথাটা আসে না তার রিলেটিভের কাছ থেকেও আসে কথাটা ওকে আমি অপেক্ষা করি তো তখন সে আমাকে বলে তখন ঈদ ছিল দু হাজার সালের কোরবানের ঈদের ছিল কথা তখন সেই ঈদে আমাকে বলে যে তুমি বাড়িতে যেও না আমি তোমার বিয়ের কথা নিয়ে যেহেতু বাড়িতে বলা বলি করবো তো একটা অনেক বড় প্রবলেমের সৃষ্টি হবে এটা থার্ডবার তোমার আমার বিয়ে নিয়ে কথা বলবো এবার আমি আমি একটু আমার ফ্যামিলির সাথে একটু ভালোই ফাইট করতে হবে তো তুমি যদি ওখানে থাকো তখন দেখা যাবে তোমার উপরেও অনেক ইয়ে আসতে পারে তুমি হয়তো ওগুলো নিতে পারবা না তাই তুমি যেও না তুমি থেকে যাও তো আমি তাই আর গ্রামের বাড়িতে যাই না সে যায় তার ফ্যামিলি যায় তার দুই তিন বোন তার বাবা এবং তার চাচা চাচি সবাই থাকে ওখানে তো সে চলে যায় তো যাওয়ার আগে তা আমার সাথে কথাবার্তা যে সে তার ফ্যামিলিকে গিয়ে এসে যেভাবে হোক রাজি করবে তো হঠাৎ করে সে আমার সাথে কম যোগাযোগ করতো এমনি আমাদের আলটিমেট অনেক বেশি যোগাযোগ হতো সকালে বিকালে রাত্রে আপডেট পাওয়া যেত আর কি সবসময় তো তখন দেখা গেলো গ্রামের বাড়িতে যাওয়ার পর তার আপডেটটা কমে গেছে সে দেখা গেল আমি যদি ফোন দিই বার সে ফোনটা কেটে আর ব্যাকও করে না টাইম চলে যাচ্ছে আর আমি ফোনটা পাই না পরে আমার মনের মধ্যে একটু সন্দেহ হয় যে কি হচ্ছে তখন আমি তার আরেকটা ফ্রেন্ডের নাম্বার জোগাড় করি যেহেতু তার বাড়ি আমার বাড়ি একই জায়গায় ওখানে আমি আমার রিলেটিভের মাধ্যমে তার ফ্রেন্ডের নাম্বার জোগাড় করি জোগাড় করে আমি তার আপডেট নিতে চাই এইদিকে আমি বাড়িতে ভয়ে খবর নিতে পারছি না যেহেতু আমার বোন মানে তার উপরে একটু নারাস ছিল তাই আমি ওদেরকে কিছু বলতে পারি না যে কি ঘটছে জিজ্ঞাসাও করতে পারি না আর আমার স্টেপ মাদারকে তো আমি কোনো কিছু শেয়ার করিনি হঠাৎ করে ওনাকে আমি কি জিজ্ঞাসা করব বা উনি এমনি বিষয়টা জানতো যে আমাদের মধ্যে কিছু একটা আছে তো উনি এত কিছু জানতো না যে আমাদের জিনিসটা ফিজিক্যাল রিলেশানে গড়িয়েছে এর মধ্যে আমি আমার বোনকে ফোন করে একদিন বলি যে আপু তুমি একটু ওর বাবার কথা বলি যে ওনাকে একটু বলো না আমাদের বিয়ে ব্যাপারে তখন ও আমার উপরে একটু রাগ করে বলে যে আমরা মেয়ে পক্ষ আমরা কেন ছেলের কাছে ইয়ে নিয়ে যাব এখন আমার বোনও জানতো না আমাদের মধ্যে যে একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে তো ও আমার উপরে একটু রাগ করে মোবাইলটা কেটে দেয় তখন আমি ওই যে আমি ছোটোবেলা থেকে একটা অভ্যাস যে আমার উপরে কেউ রাগ করুক এটা আমি নিতে পারি না তখন আমি খুব অভিমান করি যে আমার বোন আমার কথাটা না শুনেও কেন ফোনটা কেটে দিল ও আমাকে খুব বকাবকি করে যে তুমি তোমাকে আমি মানা করেছি যে ওই ছেলের সাথে তুমি যোগাযোগ রাখবা না তুমি তারপরেও রেখেছো এখন আবার তুমি বলছো আমাকে জোর বাবার কাছে গিয়ে আমার মানে আমি প্রস্তাব নিয়ে যাই আমি পারবো না এটা বলেও ফোনটা কেটে দেয় পরে আমি এখন আমার পথ হারিয়ে ফেলি তখন অ্যাকচুয়ালি আমি কার কাছে বলবো কার কাছে আমি নিজের এটা এক্সপ্রোস করব কাকে বলবো আর ওর বোনদের কাছে কিভাবে বলবো ওর বোনরা আমি জানি না আজও আমি কোনোদিন ওদেরকে এখনও জিজ্ঞাসা করতে পারলাম না যে আমার দোষটা কোথায় বাট আমি পরবর্তীতে শুনেছি ওর বোনরা নাকি এটা বলতো যে আমি অনেক এডুকেটেড আমি লেখাপড়া করেছি ওর ভাইকে আমি কখনো সম্মান দিব না সবসময় ডোমিনেট করে রাখবো কিন্তু ওরা এটা বুঝলো না যে আমি লেখাপড়া করেছি আমি এডুকেটেড ওকে ফাইন বাট আমি ওর ভাইকে ভালোবাসি আমি ওর ভাইকে সম্মান না করার কিছু নাই আর ওর বোনরা এটাও নাকি বলেছে শুনেছি যে আমার ঘরে সৎ ওর ভাই কখনো সম্মান পাবে না তাই ওরা চায় না কিন্তু এই দুটা কি কোনো রিজন হতে পারে ওরা কখনো কি এটা জিজ্ঞাসা করতে পারলো না যে আপু তোমার সাথে ভাইয়ের কি ধরনের রিলেশন তাহলে তো হয়তো আমি বলতে পারতাম কারণ ওরা তো আমার বোনের সমতুল্য ছিল আমি কোনো স্পেস পাচ্ছিলাম না কোনো সুযোগ পাচ্ছিলাম না কাকে বলবো কি হচ্ছে ওখানে ও মানে গ্রামে কি চলছে কোনো খবর পাচ্ছিলাম না তারপরে ওর ফ্রেন্ডের নাম্বারটা নিয়ে যখন আমি যোগাযোগ করি তখন আমি ওর ফোন ফ্রেন্ডের মাধ্যমে শুনি যে ওর জন্য মেয়ে দেখা হচ্ছে তখন একদিন আমি ফোন করি অনেকবারই ফোন করি বলতে গেলে যেটা বিরক্তিকর হয়ে গেছে প্রায় পনেরো থেকে বিশ বার পরে ফোনটা রিসিভ করার পরে বললো যে তুমি কি একটু ধৈর্য ধরতে পারো না এত অধৈর্য হলে চলবে হ্যাঁ আমার এখানে অনেক কিছু ঘটছে চাই আমি তোমাকে জানাইতে চাচ্ছি না ফোন ধরছি না বাট তুমি স্থির থাকো কিছুই হবে না যাই দেখাক না কেন কিছুই হবে না ওরা দেখাইতে যাচ্ছে দেখাই যাক আমার সময় হলে আমি চলে যাবো তো লাস্ট যেদিন ওর দু হাজার পনেরোর অক্টোবরের তিন তারিখ ওদের বিয়ে হয় সেদিন ছিল শুক্রবার তার আগের দিন বৃহস্পতিবার দুই তারিখ অক্টোবরের তো আমাকে আমি কথা বলি সারা রাত আমার সাথে কথা হয় আমাকে বলল যে দেখো তুমি কখনো মন খারাপ করবা না আমাকে অনেক কিছু বুঝায় যে আমি বিয়ে করছি না আজকে আমার বাবার সাথে আমার অনেক তর্ক হয়েছে আমার বোনদের সাথে হয়েছে আমি বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি কোনো দিন ওদের এখানে আসবো না যদি বিয়ে হয় আমি তোমাকেই করব তো তুমি এটা নিয়ে কোনো হাই হুতাস করো না আমি সকালের ট্রেনে আমি চলে যাচ্ছি শহর ছেড়ে গ্রাম ছেড়ে তা আমিও ভরসায় আছি আচ্ছা ঠিক আছে তো সব সময় দেখা যায় যে সে যানবাহনে উঠলে বা কোথাও চলে গেলে আমাকে ইনফর্ম করে তো দুপুর গড়িয়ে আমার মনে আছে জুম্মার আজান দিচ্ছিল আমি চিন্তা করলাম যে ট্রেনের সময় তো সকালে ছিল সকালেও কল দিলো না এখন আজান দিয়ে দিল এখনও কল করছে না প্রবলেমটা কি পরে আমি একটা কল দিলাম সে আমার ফোনটা ধরে শুধু এটা বলো যে আমার জন্য দোয়া করো আমি একটা কাজে যাচ্ছি বললাম আপনি না চলে যাওয়ার কথা বলো যে না একটা কাজ আছে কাজে যাচ্ছে আমি পরে তোমাকে ফোন দিব। এটা বলে ফোনটা রেখে দেয় আসলে আমি যাই না আমার শ্রোতারা যারা শুনছেন বা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা বিশ্বাস করবেন কিনা না যাই না আমি ওই সময়টা আমার মনে হয় যে কিছু একটা অঘটন ঘটবে আমি তাড়াতাড়ি আমার নামাজটা জোহরে নামাজটা শেষ করে আমার একটা ফ্রেন্ডকে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ওকে আমি ফোন দিই আমি বল তুই একটু আমার বাসায় আয় আমার কেমন জানি খুব ইয়ে অস্থির লাগছে পরে ও আসে আসার পর ওকে আমি বলি যে আমার কেমন যেন অস্থির লাগছে এরকম এরকম ঘটনা এখন আমি জানি না কি ঘটছে বাট আমার খুব অস্থির লাগছে ও আমাকে বলো যে তুই এমনিতেই ইমোশনাল হয়ে যাস মনে হয় কোনো একটা কিছু এটা কিছুই না চল বাইরে আমরা ঘুরে আসি আমরা যখন বের হয়ে যাই আমি একটা আমার আন্টির বাসায় থাকতাম তো ওই আনটি আবার সব কিছু জানতো ওনাকে আমার বোন বাড়ি থেকে ফোন করে বলে যে আমার দিকে একটু খেয়াল রাখার জন্য ওর বিয়ে হয়ে গেছে ছেলেটার বিয়ে হয়ে গেছে তো আমার আন্টি তখন আমি তো বাসায় নাই উনি আর আমাকে ফোন দেয় না আমার ফ্রেন্ডকে ফোন দেয় যে আমরা কোথায় তখন ও বলে যে আমরা একটু আছি রাস্তায় তো আমি ওই মুহূর্তে আমার ফ্রেন্ডকে বলি যে ওর ফ্রেন্ডের নাম্বারে একটা ফোন করতে আমি বলি যে দেখ তখন মাগরিবের আজান দিচ্ছে আমি বলি একটু ফোন দে আমার কেমন জানি খুব ভিতরে ইয়ে লাগছে আমি একটু মানে ওর সাথে কথা বলতে চাচ্ছি ও আমাকে বলে যে না ফোন দেওয়া লাগবে না চল বাসায় ফিরে যাই বাসায় গিয়ে আমরা চাটা খাই ভালো লাগবে আমি বললাম না তুই একটু ফোন দে আমি রাস্তায় কথা বলে যাই ও যখন কলটা দেয় তখন ওর ফোন ফ্রেন্ডটা ফোন ধরে ধরে বলে যে বলে যে উনি কোথায় জিজ্ঞাসা করে তো ওর ফ্রেন্ডটা তখন বলে ওনার তো পাত্র মাত্র ওনার কলমাটা শেষ হইল মানে উনি বিয়ে করে ফেললেন হ্যাঁ আমি তারপরে আমি বলতে পারবো না যে আমি কি করে বাসায় ব্যাক করি বা আমাকে কি করে বাসায় নিয়ে আসে আমরা আসবো অনন্যা আপনার কাছে আবারও আসব আমরা একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসতে চাই আজকে লাইভটা আমি শুরু হওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম যে এই লাইভের যে মেয়েটি আজকে আমার সাথে আছেন তার নাম হচ্ছে অনন্যা এবং অনন্যা এমন একজন মানুষ তার সাথে আমি বেশ কিছুক্ষণ এই শোটার আগে কথা বলেছি তখন আমার কাছে বলেছে এত শক্ত মনের একটা মানুষ কিন্তু যখন প্রিয় মানুষের কথা বলতে যায় যখন প্রিয় মানুষের অভিজ্ঞতার কথাগুলো বা অনুভূতির কথাগুলো সে বলতে চায় তখন ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ে তার মানে ভালোবাসা মানুষকে কোনো মানুষকেই আসলে আমি যদি বলি যে তার যে আবেগ সেই আবেগের জায়গাটায় কিন্তু সবসময় নাড়া দেয় এবং ভালোবাসার আবেগগুলো এমনই বোধ হয় আজকে লাইফটা তোমরা যারা দেখছো এদের মধ্যে কেউ কেউ আছো যারা নেক্সট উইকে আসতে চাও হয়তো ভাবছো আচ্ছা আমি কেন যাই না সেটা তুমি জানো বাট নেক্সট উইকে আমি চাই তুমি আমার সাথে লাইভে থাকো তুমি যদি তোমার গল্পটা শেষ চাই রেডিও স্টেশন অর্থাৎ জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর এর এসে বলতে চাও মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলো আর এল এস স্পেস তোমার নাম তোমার লোকেশন আর তোমার প্রফেশন টাইপ করে এখনই পাঠাও টু সিক্স নাইন নাম্বারে অনেক ডিভোর্সড বন্ধুরা আমার এই লাইফটা দেখেন অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে নক করেন আমি সবসময় বলি যে রেডিওতে এসে লাইভ বলতে হলে আপনাকে অনুষ্ঠান চলাকালীন রেজিস্ট্রেশন করাটা বেটার এছাড়া সারা সপ্তাহে এখন রেজিস্ট্রেশন করা যায় সো আমি আপনাদের বলছি যারা নেক্সট উইকে এখানে এসে গল্প বলতে চান আপনি হন হন সে প্রবাস থেকে এসে বাংলাদেশে থাকা কোনো বন্ধু যিনি প্রতারণার শিকার এমন কোনো বন্ধু ভালোবাসার অভিনয়ের শিকার হয়েছেন এমন কোনো বন্ধু যদি থেকে থাকেন কিংবা ওই যে প্রেম করার পর যখন সমস্ত কিছু ডান ঠিক তখনই মনে পড়ে যে পরিবার তো বিয়েটা মেনে নিচ্ছে মানে আমাদের সম্পর্ক মেনে নিবে না তাহলে এই বিয়েটা আর হবে না এই যে এই যে একটা কমন ছুতো দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া কিন্তু আরেক পক্ষ কি এত সহজেই সেটা থেকে বেরিয়ে যেতে পারে নয় বছর কতগুলো দিন কতগুলো ঘন্টা কতগুলো মিনিট কতগুলো সেকেন্ড একটু মাল্টিপ্লাই করে দেখেন সো সেই সময়টাকে কি ভুলে যাওয়া যায় যায় না এই শহরের বিভিন্ন রাস্তায় অলিগলিতে স্মৃতি স্মৃতি আর স্মৃতি লুকিয়ে থাকে ভালোবাসা তো এমনই আর এই সম্পর্কগুলো শুধু আমরা ওই সময়ে বা বছর দিয়েই বা কেন হিসাব করছি ভালোবাসা একদিনেও ভালোবাসা এক বছরেও ভালোবাসা এক যুগেরও ভালোবাসা ভালোবাসা শব্দটা যখন বলছি তখন তো সেটা ভালোবাসাই তো এই জায়গাটাই আমার অনুষ্ঠানের উদ্দেশ্য থাকে যে যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু যারা এখনও জীবনে এই ধরনের সিচুয়েশনে পড়েন নাই যেই ছোট্ট ছোট্ট ক্লাস নাইন টেই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে বন্ধুগুলো এখনও জীবনের কালারফুল লাইফের মধ্যে ভাসছেন এই রকমের ভুল না আপনি করে ফেলেন আমার অনুষ্ঠান তখনই সাকসেস যদি কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে এই এপিসোডটা দেখার পর রিয়েলাইজ করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যা করছি আমার সীমাবদ্ধতা এতটুকু এর বাইরে কিন্তু আমি যাব না কারণ এখনও পর্যন্ত ওই যে ফ্যামিলি পারমিশন তো মেলে নাই সো ফ্যামিলি পারমিশন যদি না মেলে তাহলে আমরা তো ডিপ রিলেশনে কীভাবে চলে যাই এই ব্যাপারটাকেই হয়তো আজকের এপিসোডে আমি বলতাম আর আরেকটা বিষয় বলছি গল্পটা শুনছেন যারা আপনারা লাইফটা শেয়ার করতে এত এত কার পণ্য করছেন কেন মেটা শুরুতে বলেছিল যে আমার আপনাদের হেল্প লাগবে কি হেল্প লাগবে জানেন তো ও একটা একটা পদক্ষেপ নিতে চায় এই যে ওর সাথে যা ঘটেছে এটার বিরুদ্ধে কিন্তু ওর কাছে না আছে অর্থ না আছে ওর কাছে কোনো গার্ডিয়ান যেহেতু ওর বাবার প্যারালাইজড ওর মা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তার মা অনেক আগে মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে তার বড় বোন সহকারে এবং তিনি কিন্তু শুধুমাত্র তার স্টেপ মাদার আছেন তো তার সেই লোক বল বা সেই ইয়েটা নাই তো সে চেয়েছে যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মেসেজটা দিব সবাই তো মানুষের কাছে বিপদে পড়লে সাহায্য চায় আমি সাহায্য চাচ্ছি কেউ একজন আমার পাশে এসে দাঁড়াক যে আমি আমার অধিকারটা চাই এবং এই ছেলেটা এবং এই পরিবারটা আমার সাথে যা করেছে তারা সেই উত্তরটা যেন পায় তো সে আসলে আইনগতভাবে তাদের সাথে লড়াই করতে চাই সেই জায়গায় কেউ যদি থেকে থাকে যিনি তাকে হেল্প করতে পারবেন সে কিন্তু যোগাযোগ করতে পারেন এই ব্যাপারটা হয়তো অনুষ্ঠানের শেষে গিয়ে সে বলবে সে অবধি হয়তো অনেকে নাও থাকতে পারেন লাইভে তাই আমি একটু আগেই বলে দিলাম এই হেল্পটাই আসলে সে চাচ্ছিলো যে কেউ একজন তার পাশে এসে দাঁড়াক যেমন আমার কিন্তু লাইভে আসলে শুধু গল্পটা প্রচার করার দায়িত্ব আমি এইটুকু পর্যন্ত করতে পারি তারপরে হয়তো মাঝে মধ্যে নিজের আবেগ থেকে অনেক কিছু বলে ফেলি তার প্রেক্ষাপটে আপনারা কিছু মানুষ যারা অর্জোদয়ের পেজে আছেন যারা লাইফটা দেখছেন জ্যাগ ইফের পেজ থেকে তারা হয়তো অনেক সময় সাপোর্ট করে থাকেন আচ্ছা একজন একটা ভালো প্রশ্ন করেছেন আমাকে এক ভাই দেখলাম যে ভাই দোষটা কি শুধু ছেলেটার আমি কার দোষ কার দোষ নয় সেই যুদ্ধে যাব না তবে আমি একটা জায়গায় যেতে চাই সেটা হচ্ছে যে এই ভদ্র মহিলার সাথে এই লাইফটা শুরু হওয়ার আমি এই কথাগুলো বলছিলাম যে যখন লাইফটা শুরু হবে এই ধরনের প্রচুর প্রশ্ন আমার কাছে আসবে এবং আপনি বাসায় গিয়ে দেখবেন যে ভিডিও নিচে ম্যাক্সিমাম কমেন্টগুলো এরকমই ব্যাপারটা হচ্ছে যে এইখানটাতে ভালোবাসার সম্পর্কটায় পরিবার বা পারিবারিক পারমিশনটা তো ভালোবাসা যখন স্টার্ট হয় প্রেমের বয়স যখন এক মাস মাস ছয় মাস এক বছর হয় তখন তো নেওয়ার প্রয়োজন হয় না যখন তাদের মধ্যে সম্পর্কটা সম্মতিতে দুজনের সম্মতিতেই ফিজিক্যাল রিলেশন হয়েছে দুজনের সম্মতিতেই নয় বছর সম্পর্ক কেটে গেছে তারপর যখন প্রয়োজন হলো পারিবারিকভাবে বিয়ে করা তখন কেন একটা সাইড থেকে সরে আসা হয় হয়তো এখানে দোষটাকে ওইখানটাতে ওই পয়েন্টটার উপরই দেওয়া হচ্ছে আমাকে যদি প্রশ্ন করা হয় যে মেয়েটির ক্ষেত্রে যদি এরকম হতো তাহলে হয়তো আমরা আজকে এখানে সেই ছেলেটি এসে দাঁড়াতো যে ভাই আমার জীবন থেকে নয়টা বছর কেড়ে নিয়ে আজকে বলতেছে তার পরিবার আমাকে মেনে নিচ্ছে না আজকে মেয়েটা এসে দাঁড়িয়েছে সো এখান থেকে আমাদের লার্নিং আসলে এখানে দোষ কার কে ক্রাইম করেছে সেটার চাইতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার সাথে আপনার সাথে আমাদের পরিবারের কারোর সাথে এমন আর না ঘটুক আমরা যদি আগে থেকে একটু সচেতন থাকি পরিবারগুলো যদি একটু আগে থেকে সচেতন থাকে যারা ভালোবাসি আমরা প্রত্যেকের আমাদের একটা আবেগ আছে অনুভূতি আছে আমরা এই আবেগটাকে চূড়ান্ত লেভেলে নিয়ে চলে যাই ভালোবাসার সময় ভালোবাসার তো বসন্ত সারা বছর ভালোবাসার প্রেমিক প্রেমিকার কাছে বসন্তই চলে না সেখানে শীত গ্রীষ্ম বর্ষার কিন্তু খুব একটা দেখা মেলে না সেখানে বসন্তটাই বেশি থাকে তো ব্যাপারটা হয়ে যায় তখন যে তখন ইমোশনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই বাস্তবতাটাকে আমরা ভুলে যাই আর ওই বাস্তবতাটাকে ভুলে যাওয়ার পরিণতিটা কি হতে পারে সেটার একটা ঝলক আপনারা আজকে দেখছেন অ্যান্ড এখানে কে দোষ কে দোষী এই ব্যাপারে আসলে আমরা কিছু বলতে চাই না আমি শুধু এইটুকু বলেছি মেয়েটি তার জায়গা থেকে তার কাছে মনে হয়েছে তার এই কথাগুলো বলা উচিত এবং সে আমাকে শুরুতেই বলেছিল যে ভাই আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে যে আমি যেহেতু আমার আমি একজন নারী কিছুদিন আগে আমরা নারী দিবস পালন করলাম সো নারী অধিকারের কথা বলা হয় কিন্তু আমি যখন ন বছর একটা ছেলে আমার সাথে সম্পর্ক করলো সেই সম্পর্কের জায়গা থেকে আমি তাকে বিয়ে করতে চেয়েছি সেই জায়গাটাই কি আমার আমি আমার অধিকারটুকু চেয়েছি কিন্তু তখন আমাকে যখন ফিরিয়ে দেওয়া হয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে আমি আইনের আশ্রয় নিই সে আইনেরও আশ্রয় নিয়েছিল কিন্তু তারপরে কি হয়েছিল শুনবো আমরা সেগুলো কান রাখুন জাগো এম নাইনটি ফোর পয়েন্ট চোখ রাখুন এই মুহূর্তে ডাবলিউড্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ জাগো এম এবং ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর জি ফেসবুক পেজে লাইফটা অনেকে শেয়ার করছেন অনেকে করছেন না যারা করছেন না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভাই মনে করেন না গল্পটা নিজের বন্ধুর শেয়ার করে রাখেন শেয়ার করলে কেউ আপনাকে কোনো কিছু মানে এমন কিছু শেয়ার করছেন না যেটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে সেটার জন্য আপনাকে প্রশ্নবিদ্ধ হতে হবে আপনি লাইফটা দেখছেন তারপরে আপনার ভালো লাগছে ইন্টারনেট খরচ করছেন সময় খরচ করছেন আমার বক বক হজম করছেন লাইফটা তো তাও দেখছেন সো লাইফটা শেয়ার করে দেন আপনার লাইফটা আপনার টাইম লাইনে আপনার প্রোফাইলে শেয়ার করেন আপনার লাইক দেওয়া আছে পাঁচটা গ্রুপ যে সমস্ত গ্রুপে ভিডিওটা গেলে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে বলে আপনি মনে করেন সেখানে পৌঁছে দেন দ্যাটস ইট বাকিটা দেখা যাক না আমরা চেষ্টা করি ওর মূল উদ্দেশ্য ছিল যে আমি চাই সবার কাছে মানুষের কাছে এই মেসেজটা যাক যে আমি যে ভুলটা করছি সেটা যেন আর কেউ না করে সো আমরা তো এইটুকু হেল্প তাকে করতে পারি রাইট লেস ডু ইট অ্যান নেক্সট উইক আসতে চাইলে আবারও বলছি মোবাইলের মেসেজ নিয়ে গিয়ে টাইপ করুন আর এল এস স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন আপনি কোথায় থাকেন কি করেন টাইপ করে পাঠান দুই ছয় নয় ছয় নয় নম্বরে আর আমি নিশ্চিত নেক্সট উইকে হয়তো আরও এমন কাউকে নিয়ে আসতে পারবো যার গল্পটা হয়তো আপনাকে হতাশ করবে না আজকের এই গল্প থেকে অনেকগুলো মেসেজ নেওয়ার আছে এখন কে কীভাবে নিচ্ছেন সেটা আপনার ব্যাপার কমেন্ট সেকশনে খেয়াল করবেন একদল মানুষ ইমো দিয়ে যাচ্ছে অর্থাৎ সে আসলে গল্পের দিকে দরকার নাই তার হচ্ছে ইমো দিচ্ছি আমি এখানে চেষ্টা করছি লাইভের মধ্যে যা তা লিখার এর কথা বাদ দেন এ তো ধরে নিলাম অসুস্থ সুস্থ প্রকৃতির কিছু মানুষও তো আছে সুস্থ মানুষরা একটা মেসেজকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে নিজের জীবনে প্রয়োগ করতে পারে নিজের পরিবারের ছোট ভাই বোনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে আবার নিজের ফ্রেন্ডের লিস্টে যে এই ফ্রেন্ডটা ভুল করছে তাকে পোক করার ক্ষেত্রেও ওই স্টোরিটা তার সাথে শেয়ার করতে পারে তাকে শোনাতে পারে তাকে এই গল্পের সময়টা কালকে সকালে বলতে পারে আবার নিজের জীবনেও কাজে লাগাতে পারে সো গল্পটাকে গল্প আকারে না নিয়ে গল্পটাকে যদি জীবনের একটা অভিজ্ঞতা আকারে নেই ক্ষতি কি বোধ হয় নয় চলো অনন্যা তারপর কি হলো শুনি তারপর আমি তার ইয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন আর বলতে পারি না পরের দিন আমি তাকে একটা কল দিই জিজ্ঞাসা করার জন্য যে সে এটা কেন করলো অনেক মনোবল নিয়ে তাকে এই কলটা দিই বাট সে আমাকে বলে যে আমাকে ক্ষমা করে দিও যা হওয়ার তুমি যেটা চিন্তা করেছো তুমি সেই পথে আগাতে পারো অর্থাৎ সে আমাকে একভাবে বলেই দিল যে তুমি যা চিন্তা করেছো সেটা করতেই পারো মানে আমি দেশে বাইরে চলে যেতে চেয়েছি সব কিছু ছেড়ে ওভাবে চলেই যেতে পারি পরে আমি আর কিছু তাকে বলি না আমি তখন তাকে বলি যে ঠিক আছে আপনি তাহলে ভালো থাকেন বাট আপনি একটাই কাজ করতে পারতেন আমার সাথে লাস্ট একবার দেখা করে যেতে পারতেন যে আপনি কেন এই কাজটা করলেন তখন সে আমাকে বলল যে আমার সেই সুযোগ হয়নি তুমি আমাকে মাপ করে দিও লাস্ট কথা শেষ তারপর আমি আমার ওই ফ্রেন্ডকে আবার বলি যে তুমি আমার ভিসাটা ক্যান্সেল করেছিল এটা আবার দেখো রকম চেষ্টা করে আবার ইয়ে করা যায় না কেন আমি দেশের বাইরে যেতে চাই যেভাবেই হোক যদি টাকা বেশি লাগে তারপরে আমি যাব তারপর আমার কিছু নিজে যেহেতু আমি জব করতাম আমার কিছু জমানো টাকা ছিল সেই টাকাগুলো নিয়ে তারপরে কিছু রিলেটিভের কাছ থেকে টাকা নিয়ে রিলেটিভ বলতে আমার কিছু ফ্রেন্ড ছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি তারপরে চলে যাই দেশের বাইরে কারোর সাথেই চিন্তা করি আর যোগাযোগ করব না কোনো ফ্রেন্ডদের সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো মানে আমি এক মৃত মানুষই হয়ে দেহটা থাকবে বাট আমি কারোর সাথে ইয়ে করব বাট আমার মুভমেন্ট করতে হবে আমি মুভ করতে চাই আমি সব কিছু ভুলতে চাই আমি তো মরে যেয়ে জীবন শেষ করে কোনো লাভ নেই আল্লাহর কাছে তো আমি এমনিই গুণাগার মারা যাওয়ার পর আরও গুণাগার হব এক সব কিছু চিন্তা করে আমি তারপরে দেশের বাইরে চলে যাই দেশের বাইরে গিয়ে আমি তার সাথে তেমন যোগাযোগ করি না এখানে একটা কথা বলে রাখার দরকার যে তার সাথে যখন আমার রিলেশান ছিল তখন তাকে আমি বিভিন্ন সময় আর্থিক হেল্প করেছিলাম তো সেক্ষেত্রে আমার ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলাম সে লোনের নমিনি সে ছিল কারণ তাকে যেহেতু আমি লোন নিয়ে দিয়েছিলাম এবং আমাদের একটা ফিউচার ছিল আমি ভেবেছিলাম যে যাই হোক সে এত লোন নমিনি হলো কোনো প্রবলেম নেই কারণ লোনটাও তাকে নিয়ে দিচ্ছি আর আমরা তো একসাথেই থাকবো নমিনি তো সেই থাকবে তো আমার স্যালারি মানে যে নমিনি যত জায়গায় ব্যাংকের নমিনি স্যালারির নমিনি কার্ডে নমিনি সব জায়গায় তাকেই করেছিলাম আমি তো আমি ওই লোনের নমিনি হিসেবে সে ছিল তো আমি যখন ব্যাঙ্কে এভাবে আমি একটা মানসিক বিধ্বস্ত হয়ে চলে যাই আমি অবশ্য আমার ফ্যামিলির সাথে দেখা করেই সবার সাথে বিদায় টিদায় নিয়েই গেছি বাট কাউকে কিছু বলিনি ওভাবে বাট আমার স্টেপ মাদার তখনও বলতে পারেনি যে আমি কেন যাচ্ছি সেই মনে করেছে যে হয়তো বা আমি ব্রাইট ফিউচারের জন্য বা পড়ালেখা করার জন্যই যাচ্ছি আমার বাবাও তাই মনে করেছিল কারণ বাবাকে তো অত কিছু নয় শুধু বাবার কাছ থেকে বাবা অত কিছু বুঝতেও না বাবার কাছ থেকে শুধু বিদায়টা নিয়ে গেছি সবাইকে বলেছি যে আমি আমার পড়ালেখা করার জন্য একটা সুযোগ পেয়েছি তাই দেশের বাইরে যাচ্ছি বাট আমার বোন বুঝেছিল বাট ওর সেই চাপা রাগটার কারণে সে আমার সাথে কথাও বলেনি এবং জানতেও চায়নি তো সেই রাগকে সেই অভিমানটাও আমার মধ্যে ছিল যে ঠিক আছে ও যেহেতু জানতে চাচ্ছেই না আমার যেহেতু কোনো গার্জিয়ানই নেই তো আমি আর কাকে কি বলবো আমি আমার জীবনটাই বেছে নিই পরে আমি চলে গেলাম দেশের বাইরে ওখানে লেখাপড়া করলাম তো ওই যে একটা কথা হয়তো অনেকে নেগেটিভভাবে বলবে আমাকে যে আমি একা একটা মেয়ে দেশের বাইরে গেলাম আমি ওখানে একা কেন থাকলাম বা কি করলাম যেটা আমার ফ্যামিলিও আমাকে বলেছে যে আমি একা মেয়ে অবিবাহিত মেয়ে আমি কেন দেশের বাইরে যাচ্ছি যেটা আসলে আমাদের সমাজ সংসার বলে বাট আমি আসলে ওই সিচুয়েশানে নয় দশ বছর একজনের সাথে ভালোবাসা আমি যদি সুইসাইড করে ফেলতাম তাহলে কি সবার চোখে ভালো থাকতাম নিশ্চয়ই না তাহলে সুইসাইড আমি করলাম না আমি কাউকে কাউকে দোষের করলাম না আমি নিজের জীবনটা নিয়ে আমি চলে গেলাম আমার চাপা কষ্ট আমি আমি তখনও কিন্তু আইনি সহযোগিতা নিইনি কিছু করিনি আমি তা তাকে ছেড়ে দিয়েছিলাম ক্ষমাই করে দিয়েছিলাম আমি শুধু তাকে একটা কথাই বলে গিয়েছিলাম ঠিক আছে আপনি জীবনে ভালো থাকেন আমি যেহেতু আপনাকে ভালোবাসি আমি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন করব না এই কথা বলে দিয়ে আমি চলে গেলাম তো সেই দেশে আসলে আমার খুব কষ্ট হয়েছে যেহেতু আমার ফ্যামিলি সাপোর্ট আমি নিতাম না তো একটা বিদেশে একটা মেয়েকে বা একটা ছেলেকে বা যেই থাকুক না কেন তাকে আর্ন করতে হয় বা দেশ থেকে তার টাকা যেতে হয় তো আমি তো পারতাম না এদিকে লেখাপড়ার খরচ চালাতে হতো তো পার্ট টাইম একটা জব করতে করতে ওখানে আল্লাহ রহমতে একটা ভালো জবও পেয়ে গিয়েছিলাম তো বাংলাদেশি কিছু ইয়ে ছিল তাদের ইয়েতে আমি একটা ভালো কোম্পানিতে জবও পাই তো জব করতে থাকি জব করা অবস্থায় আমি ওখানে লেখাপড়া শেষ করি জব করি বাট খুব টানাপূরণের মধ্যে আমি চল চলি ওখানে বাট আমি তো ওরকম লো লেভেলেও নামতে পারছিলাম না ওয়ার্কাররা ওখানে যারা ওয়ার্কার থাকে তারা ওয়ার্কাররা যে কোনোভাবে থাকবে কিন্তু আমি তো ওই লেভেলে নামতেও পারছিলাম না আবার উপরে উঠতে পারছিলাম না কীভাবে চলতে হবে অনেক কষ্ট এক আল্লাহ দেখেছে যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে চলছি বাট তারপরেও থেকেছি কেন কারণ সব কিছু ভুলে থাকার জন্য আমি যেন বাঁচতে পারি বাঁচার জন্য আর কোনো কিছুর জন্য না হয়তো অনেকে আমাকে অনেকভাবেই বলবেন অনেক কিছু বাট আমি জানি আমি কি ছিলাম যাই হোক ওখানে আমার একটা বাঙালি অনেকের সাথেই পরিচয় হয় অনেক বাঙালি মেয়ে থাকে তারা দেখেছে এবং স্টিল আমার কিছু বাঙালি মেয়েরা তারা ওখান থেকে বিয়ে শি করে তারা দেশে এসেছে তারা আমাকে বলতো যে তোমাকে একমাত্র দেখলাম তুমি অফিস বাসা এগুলো ছাড়া তুমি কোথাও যাও না তুমি কিছু করো না তুমি একটা জায়গায় বসে আছো একটু মুভমেন্ট করার চেষ্টা করো বাট আমার কেন জানি আমার হাত পা বাধা ছিল আমার কাছে মনে হতো এইটা করতে যাব গুণা হয়ে যাবে ওটা করতে যাবো বাল্লার কাছে তো এমনি আমি সবসময় আল্লাহকে ধরেই চলার চেষ্টা করেছি হঠাৎ করে দু সালে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আমার দেশে আসতে হয় তো আমি দেশে আসি দু হাজার এক সপ্তাহ সময় নিয়ে যে পাসপোর্টটা রিনিউ করব তারপরে চলে যাব। এত বছর আমার কিন্তু দেশের কারও সাথে যোগাযোগ ছিল না আমি যখন দেশের প্রথম মাটিতে পা ফেলি ও এর মধ্যে বলে রাখা দরকার যে তার সাথে আমি কোনো যোগাযোগ করতাম না বাট মাঝে মধ্যে সে আমাকে প্রথম একবার তার সাথে কিছুদিন যোগাযোগ ছিল এই কারণে যে সে আমার লোনের নমিনি ছিল তো আমি যখন লোনটা মানে আমি তো তখন চলে গেছি আমি ব্যাঙ্কেও জানাতে পারিনি যে আমি দেশ ত্যাগ করছি তো আমার ইনফরমেশান ওখানে কিছুই ছিল না তো তারা যখন আমাকে পায়নি তো আলটিমেটলি আমার গ্র্যান্টর বা নমিনি যে আছে তার সাথেই যোগাযোগ করেছে অর্থাৎ তার সাথেই যোগাযোগ করেছে তো সে আমাকে তখন নখ দিল যে এরকম তোমার লোনের জন্য আমাকে ইয়ে নখ দিচ্ছে ব্যাংক থেকে আমি কি করব। তখন আমি তাকে বললাম যে দেখেন আপনি ব্যাংকে আমার এখানকার ফোন নাম্বার আমি ফোন নাম্বার একটা আপনাকে সেন্ড করলাম এই ফোন নাম্বারটা আর আমার ইমেল অ্যাড্রেসটা ব্যাঙ্কে দিয়ে দেন বলেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার আমার যা কিছু আমি ইয়ে করবো আমার কোনো কিছুতে আপনার থাকার দরকার নাই তো তখন সে তাই করলো সেই মাধ্যমে সে আমার ফোন নাম্বারটাও পায় তো যাই হোক সে আমার সাথে তখন যোগাযোগ করার চেষ্টা করতো বিভিন্ন সময় তার প্রবলেমের কথা বলতো আমাকে যে আজকে এটা হয়েছে তার চাকরি নেই তার আমি চলে যাওয়ার পরে তার চাকরি চলে গেছে তো আমাকে অনেক সময় নক করতো তো আমি তাকে ওখান থেকে আমি যতটুকুই জব করেছি এখানে বলে রাখা দরকার যে তাকে আমি কি করে হেল্প করছি তখন কিন্তু তার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক না জাস্ট তাকে আমি তখন তার বিপদে তাকে তখনও হেল্প করেছে সে আমার সাথে এত কিছু করার পরেও আমার মধ্যে ওই সফট কর্নারটা ছিল তাই তাকে আমি হেলব পরবর্তীতে হঠাৎ আমার নিজের কাছে নিজের প্রশ্ন আসলো যে আমি কেন তার সাথে যোগাযোগ রাখবো তার একটা লাইফ হয়েছে সে বিয়ে করেছে তার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দেওয়া উচিত তখন আমি দু হাজার পনেরো ষোলোর লাস্ট কি সতেরো দিকে তার সাথে আমি সব রকমের যোগাযোগ অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার স্কাইপি যা ছিল সব কিছু থেকে তাকে আমি ব্লক করে দিই যে তা সে যেন আমার সাথে কোনোভাবেই কোনো রকমভাবে যোগাযোগ করতে না পারে তো তার সাথে আমার আর যোগাযোগ নাই দেড় দুই বছর চলে গেল আমি দু হাজার আঠারোতে যখন আসলাম বাংলাদেশে পা ফেললাম তখন তার দুদিন পরে আমার বার্থডে ছিল তো আমি যখন বাংলাদেশে আসলাম তখন ওই যে মানুষের ভিতরে আবেগটা আমার তখন আর কারো কথা না তার কথাই মনে পড়ছিল। যে এই যে তাকে ছেড়ে মানে আমার এত স্মৃতি এত স্মৃতির জায়গাগুলো ছেড়ে আমি চলে গেছিলাম তো আবার আসলাম তার কথা মনে পড়লো তা আমি দেখলাম যে একটু ফেসবুকটার ব্লগটা খুলি দেখি কি অবস্থা খোলার সাথে দেখি যে তার মেসেজ সে প্রতিদিনই আমাকে মেসেজ দিত তখন তার কিছু মেসেজ আমার মোবাইলে আসলো সে আমাকে লিখতো যে তুমি আমাকে ব্লক করে রেখেছো কিন্তু দেখো অনন্য আমি তোমাকে প্রতিদিনই ভাবি প্রতি মুহূর্ত তুমি আমার সাথে থাকো কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলা তোমাকে তো আমার জীবনের অন্যতম প্রধান তুমিই ছিলা তোমার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারতাম সব কিছু নির্দ্বিধায় বলতে পারতাম যে আমার কখন কী লাগবে কিন্তু সেই তুমিই চলে গেছো এর জন্য আমার জীবন থেকে সব শেষ এখন আমি এখন শেষ হয়ে গেছি তুমি যদি একটা বার আমার সাথে যোগাযোগ করতে তাহলে আমি অন্তত তোমাকে বলতে পারতাম সব কিছু তো আমি তার এস দেখার পরে আমার কেমন জানি লাগছিল তো অ্যাকচুয়ালি যেই আমার এইটাই হচ্ছে আমার ভুল যে তার সাথে আমার যোগাযোগ করা ওটা যদি আমি যোগাযোগ না করতাম তাহলে আজকে হয়তো আপনাদের সামনেও ওইখানে আসতে হতো না আপনার জীবনটা অন্যরকম হতো তো আমি তার দুই দিন পরে যখন আমার বার্থডে আমি তখন এই এস এম দেখার পর আমি ইগনোর করে যাই আমার বার্থডের দিন দেখি যে সে এস এম দিচ্ছে কিন্তু সে জানতো না আমি যে দেশে সে এস এম এস দিচ্ছে ওই ফেসবুকেই দিচ্ছে যে তোমার বার্থডে আমি এখনও মনে রেখেছি তুই আমি জানি তুমি আমাকে ব্লক করে রেখেছো এই অনেক কিছুই লেখা তখন আমি তাকে একটা কল দিই কল দেওয়ার পরে আমি যখন হ্যালো বলি তখন সে আমাকে বলে যে তুমি দেশে আসলা কবে আমাকে একটা বললা না আমি তোমার সাথে একটু আচ্ছা ঠিক আছে অন্য কিছু না আমি তোমার সাথে আমার আত্মীয় হিসেবেও একটু দেখা করতে চাই একটা তোমার সাথে ক্ষমা তোমার সাথে আমি অনেক বড়ো অন্যায় করছি যেটা আল্লাহর কাছেও মাপ পাবো না তুমি যদি ক্ষমা না করো তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো একটা বার আমার সাথে দেখা করো তখন আমি চিন্তা করলাম ওই যে আমার অন্ধ ভালোবাসা অন্ধ বিশ্বাস আমি তখন তাকে বললাম ঠিক আছে আমি দেখা করতে পারি বাট ঘন্টা কিছুর জন্য একসাথে বসে হয়তো চা খাওয়া হবে আর কোনো কিছুই না আমরা তারপরে চলে আসবো তখন সে বলে ঠিক আছে আমাকে ওই সুযোগটা দাও অন্তত আচ্ছা বসে অ্যাকচুয়ালি তাকে যখন আমি প্রথমে দেখি আসলেই খুব বিধ্বস্ত দেখেছিলাম কারণ তার সেই সময় চাকরিও ছিল না তার ইকোনমিক্যালভাবে সে আসলে অনেক মানে ভেঙে পড়েছিল এবং আমি যতদূর শুনেছি এটা তার মুখের কথা যে তার ফ্যামিলি থেকেও সে কোনো সাপোর্ট পায়নি এবং তার ফ্যামিলির সাথে তখন তার একটা গুড রিলেশান ছিল না এবং সে অ্যাকচুয়ালি বা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল সে আমাকে কয়েক কয়েকটা ঘটনা আবার নিজেই বলে যে তুমি জানো না আমি যেই ছেলে কখনো। মানে ড্রাগ কি মানে ইয়াবা কী এই জিনিসগুলো আমি কখনো ইয়ে করিনি কিন্তু এগুলো এখন আমি নি আমি জানি না আমি কেন এগুলো কিন্তু আমি ধ্বংস হয়ে যাচ্ছি এখন তুমি যদি আমাকে মাপ না করো আমার সাথে একটু হলেও কথা বলিও তাহলে আমি শান্তি পাবো যে না তুমি আমাকে মাপ করেছ তখন আমি ওনাকে বললাম যে দেখেন আপনি তো বিয়ে করে ফেলেছেন আর আমি যতদূর জানি শুনেছি আপনার নাকি একটা মেয়ে হয়েছে এবার তো আল্লাহ আপনাকে একটা মেয়ে দিয়েছে আপনি নিজের সংসার নিজের দিকে মন দেন আর এগুলো সব বাদ দেন নামাজ কর্মা পড়েন আল্লাহ ইনশাল্লাহ হেল্প করবে আপনাকে বলো যে না আল্লাহ হেল্প করবে তখনই তুমি যদি আর দেখেছো আমার এই অবস্থা আল্লাহর জন্য তোমাকে এক উসিল্লাতে দেশে নিয়ে আসছে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর তুমি যাবা কবে আমি তোমাকে এবার বিদায় দিতে চাই গতবার বিদায় দিতে পারিনি গতবার আমার সাথে দেখা হয়নি তুমি এবার আমাকে ক্ষমা করে আমি তোমাকে বিদায় দিতে দেব তখন আমি বলি যে না আমাকে বিদায় দেওয়া লাগবে না আমাকে তো আপনার জীবন থেকেই বিদায় করে দিয়েছেন বললো যে না আমি তোমাকে একটু বিদায় দিয়ে আসতে চাই তো আচ্ছা এয়ারপোর্টে গেল সে অঝোর ধারায় খুব কান্নাকাটি সে আমাকে আমি তাকে ছেড়ে একবার চলে গিয়েছিলাম আবার এখন যাচ্ছি সে এটা সহ্য করতে পারছে না অনেক কানাকাটি করে ও তার মোবাইল ছিল না হাতে তো আমি আমার মোবাইল ছিল আমার মোবাইলটা তাকে দিয়ে যাই বলি যে ঠিক আছে আপনি মন খারাপ করার দরকার নাই ধরেন আপনার মোবাইল আপনার যেহেতু মোবাইল কেনার টাকাই নাই আপনার আপনাকে আমি মোবাইলটা দিয়ে গেলাম এই মোবাইলটা ইউজ করেন তার হাতে ভাঙা একটা মোবাইল ছিল কিন্তু আগে যেই ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতো সে মানে সবসময় তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল সেই ছেলের হাতে একটা ছোট নোকিয়া ফোনের বাটাম ইয়ে সেটা তাও রাবার দিয়ে পেঁচানো আমাকে বলল যে দেখো আমার অবস্থা কত বিধ্বস্ত হয়েছে তুমি বুঝতে পারতিসো তাহলে আমি কোথায় নেমে গেছি তখন আমার হাতে মোবাইল ছিল আমি তাকে আমি আসলে সব ভুলে গিয়েছিলাম যে সে আমার সাথে কী করেছিল বাট তার প্রতি যে আমার ভালোবাসাটা ছিল এর জন্যই হয়তো বা তাকে আমি ওই ওই হেল্পটাতে তাকে আমি আগিয়ে মানে এগিয়ে এসেছিলাম তার কাছে যে তাকে হেল্পটা করি তাকে মোবাইলটা দিয়ে যায় বলি ঠিক আছে আপনার মন খারাপ করার দরকার নেই আমার আমার যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করলাম এটা রাখেন আপনি তো ওটা দিয়ে আমি তারপরে চলে যাই দেশের বাইরে তো আমি বলি যে ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ রাখবো আপনার যখন খারাপ লাগবে আমার কোনো প্রয়োজন হবে আমি আপনাকে হেল্প করব কিন্তু আপনি নামাজকলমা পড়বেন সব কিছু আচ্ছা তাকেই সব কিছু দিয়ে তাকে আমি ফিরিয়ে আনতে চাই যে যে সে যেন ভালো পথে থাকে তো আমি যখন চলে যাই চলে যাওয়ার পরে এরপর শুরু হয় তার ইমোশনালি ব্ল্যাকমেল করা সে আমাকে বলে যে তুমি এসে চলে গেছো কিন্তু তুমি জানো আমি আল্লাহর কাছে এখন একটাই বলি আল্লাহ চাইলে সব কিছু পারে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবে আল্লাহ এর জন্য আল্লাহ তোমাকে আবার নিয়ে আসছে দেশে এইভাবে নানান কথা আমি তখন তাকে বলি যে না এগুলো ইয়ে হলে আমি আপনার সাথে কথা বলবো না আমি যখন মোবাইল বন্ধ রাখতাম সে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে এস এম এস দিয়ে আমাকে ইমোশনালি বলতো যে সে মারা যাবে তার বেঁচে থাকার কোনো পথ নাই আমি তাকে কি সত্যিই ভালোবাসতাম না যদি ভালোবাসি তাহলে কেন তাকে মানে এ ফিরিয়ে দিচ্ছে এভাবে ঠিক আছে তার ভুল হয়েছে তে সে ক্ষমা চাচ্ছে কিন্তু সে এই সংসার করতে চায় না কারণ তার ওয়াইফ তাকে কোনো রকমভাবে তার সাথে ম্যাচ হচ্ছে না সে রাতে কাজ করে সে ওটা দেখায় যে সে সকালে চলে যায় তাকে ভালো মতো নাস্তা দেওয়া হয় না রাত তার কাপড় চোপড়ও ধুয়ে দেওয়া হয় না মানে কোনো রকমভাবে একটা ওয়াইফের যা যা করা দরকার তা কিছুই করে না আমাকে এস এম এস লেখতো যে আমার ওয়াইফ বলো বাবা বলো বোনরা বলো সবাই সবার স্বার্থ বুঝে সবাই টাকা চিনে কিন্তু তার শান্তি তো কেউ দেখে না তো আমি যেহেতু তাকে কোনো কিছু না দেখে দেখেইভাবে অন্ধভাবে ভালোবেসেছি আমি তার জীবনের জন্য নাকি খুব পারফেক্ট ছিলাম এবং সে পারফেক্ট মনে করে শাল্লার কাছে আমাকেই ফিরে চায় বাট আমি যখন তার ফোন ধরতাম না তাকে বলতাম যে দেখেন আমি একটা বার ধাক্কা খেয়ে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি এতবার আমি শক্ত হতে পেরেছি এখন আমি আর চাই না আর নরম হতে বা তার সাথে কোনোরকমভাবে সে আমাকে আবার বলে একই কথা যে তাকে মাপ করে দিতে তা সে আমার জীবনে ফিরে আসতে চায় আমি তাকে যেন মাপ করে আমার জীবনে আসি তখন আমি তার মেয়ের কথা বলি যে দেখেন আপনি তাহলে মেয়েটাকে জন্ম দিলেন কেন আজকে যদি আপনার মেয়ে না থাকতো তাহলে একটা কথা হতো আমি অনুভব কিন্তু আপনার মেয়ে যেহেতু এসেছে সেহেতু আমি তাকে মানে কি করে এই জিনিসটা হবে এটা তো ঠিক না হওয়া তখন সে আমাকে বলে যে দেখো তুমি আমার মেয়েকে যেভাবে আদর করবে আমি জানি তোমার মতো সে মা পাবে না আর ওর মার কাছেও ভালো মতো মানুষ হবে না কারণ তার মা তাকে নাকি ভালো মানে খুব বাজে ভাবে না কি এই ছোটো বলে আমার এই ছোটো বাচ্চা কিছুই বুঝে না দুধের বাচ্চা এই বাজে ভাষায় গালাগালি করে ভালো মতো কথাও বলে না আমাকে দেখলে ওর মাথার উপরে মনে হয় রাগ উঠে যায় বৃষ্টি ব্যবহার করে আমার মেয়ে তোমার কাছে থাকলে আদর্শ মা পাবে সে সে সব বুঝবে বড় হলে আর আমি জানি তুমি ওকে মায়ের থেকেও বেশি ভালোবাসবে তুমি কি আমার মেয়েকে তোমার মেয়ে ভাবতে পারো না আমার মেয়ে হয়েছে তাই তুমি আমাকে ফিরিয়ে দিবে নানান কথা আমি তখন তার কোনো যুক্তির সাথে তাকে আমি পারতাম না সে আমাকে একটা না একটা যুক্তি দিয়েই যেত যে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে তখন সে আমাকে বলছে যে ঠিক আছে তুমি যদি না ফিরে আসো আমি চলে আসব আমি এই দেশে চলে আসব। আমি যে কোনোভাবেও চলে আসবো তুমি কি চাও তাহলে আমি সব কিছু ফেলে চলে আসি তা আমি তখন বললাম যে না আপনার আসার দরকার না আপনি থাকেন আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন তখন আমাকে বললো যে না আমি অ্যাডজাস্ট করতে পারতিস না আমার দিন রাত শুধু আমার মনে হচ্ছে আমি আল্লাহর কাছে হ্যাঁ নামাজ পড়বো আমি আমি আল্লাহর কাছে এখন একটাই দুই হাত পেতে একটাই আল্লাহর কাছে চাও আল্লাহ যেই কোনোভাবে হোক তোমাকে আমাকে যাতে মিলিয়ে দেয় আর তোমাকে আমি এবার সহজ পথে পাবো না তোমাকে এবার পেতে হলে আমাকে অনেক রকমের ঝুট ঝামেলা পোহাইতে হবে তো আমি এর জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি আর আমার মেয়ের কথা বারবার বলো না ওকে আমি বুঝাইতে পারবো আর ও বুঝবে ও তোমার আদর পেলে তোমাকে পেলে ও বুঝবে যে ও আসলে ওর বাবার সুক্র যেহেতু আমার মেয়ে আমার আমার কথাই চিন্তা করবে যে ওর বাবা নিশ্চয়ই কিছু পায়নি তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছে ও বড়ো হলে সবই বুঝবে তো যাই হোক এভাবে আমাকে বলতো তো আমিও যে ভুলটা আসলে আমার হয়ে গেছে তাকে সেকেন্ডবার বিশ্বাস করা তার কথাগুলোকে আবার আগের মতো বিশ্বাস করা তার সাথে যোগাযোগ কন্টিনিউয়াস করা তো তার সাথে যোগাযোগ করতাম কারণ সে তখন পাগলামি করতো তার সাথে যোগাযোগ যদি বন্ধ করতাম সে কান্নাকাটি করত বিভিন্ন সময় তো তাকে এই দিকে তার মানে আর্থিকভাবেও তাকে তো হেল্প করেই আসছি যেহেতু তার তখন চাকরি ছিল না সে যাতে ভালো থাকে তাকে সব রকমভাবে হেল্প করার জন্য আর্থিকভাবেও তাকে ওখান থেকে আমি সাপোর্ট দিয়ে যেতাম এরকম করতে করতে দু হাজার সাল আসলো তখন আমার ওখানে ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তখন সে আমাকে বলে যে দেখো তুমি ওখানে ভিসা প্রবলেম হচ্ছে তুমি ওগুলো নিয়ে আর কোনো টেনশান করব না তুমি চলে আসো এটা আল্লাহরই একটা উসিল্লা যে তোমার দেশে আসার জন্য আল্লাহ চায় আমি প্রতিদিন নামাজে তোমার কথা বলি আল্লাহকে আল্লাহ চায় তুমি চলে আসো তোমার আর আমার এবার মিলন অবশ্যই হবে যেই কোনোভাবে হোক এবার হবে তো তুমি বেশি না তোমার কাছ থেকে আমি ছয় মাস সময় নিচ্ছি তুমি দেশে চলে আসো তুমি ওখানে আর কিছুই করা লাগবে না এই কথা বলে আর আমাকেও তখন যেটা আমার ভুল হয়েছিল আমি তাকে বিশ্বাস করা আর কোনো কিছুই না বিশ্বাস করা এবং আমি যে বিশ্বাসটা করে আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো বা সে বারবার এরকম করছে আর এই যে ভালোবাসায় আসলে অন্ধ হওয়া আমি সে যখন কান্নাকাটি করতো ইয়ে করতো যে মারা যাবে এ হবে আমি আসলে ওইটা মেনে নিতে পারতাম না যে না সে আসলেই মনে হয় এগুলো করে বসবে কারণ ওরকম সে আগে কখনো এই ধরনের পাগলামি দেখায় নাই এইবার সে যে ধরনের পাগলামি করতো তা আমি মিলাতে পারতাম না যেই ছেলে এরকম করছে তাহলে এ মনে সত্যিই এমন করে বসবে তা আমি তারপর দেশে চলে আসি আসার পরে আমি একটা জব নিয়ে আসি আসার পরে যখন আমি সে আমার জন্য বাসা টাসা দেখে দেয় সব কিছু ঠিকঠাক করে দেয় সে বলে যে সে আমাকে ওই ধরনের সম্মান করে সে এবার আমার সাথে একটা রেসপেক্ট রিলেশন রাখবে যতদিন পর্যন্ত সে আমাকে বিয়ে করতে পারবে না আমার সাথে আমার সাথে একটা রেসপেক্ট রিলেশন রাখবে কারণ আমি যেহেতু সে দেখতো আমি খুব ধর্মভীরু আমি নামাজকর্মা মানে অনেক ভালো করে পড়ি বা আগের সব কিছু তাকে বলতাম সবসময় তাকে হাদিস দিয়ে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতাম তো সেও আমার সাথে ওইভাবেই ট্রিট করতো তো বিভিন্নভাবে যে সে যখন কথা বলতো আমি তার সাথে বলতাম যে না এত বেশি দেখা করা যাবে না কথা বলা যাবে না তো তখন সে আমার সাথে ইমোশনালি ব্ল্যাকমেল যে আমাকে একদিন না দেখলে সে থাকতে পারতিছে না আসলে সে তো ওই ওয়াইফ থেকে মন তো সরেই গেছে ওখানে ওইখানে সে মন বসাইতেই পারছে না তো আমি তাকে নাকি ঠেলে ঠেলে দিচ্ছি যে তার জীবন ধ্বংস হয়ে যাবে ওই ওয়াইফের সাথে থাকলে তার জীবন ধ্বংস হয়ে যাবে তাকে যদি আমি বাঁচায় রাখতে চাই তাহলে তার সাথে আমাকে থাকতে হবে এই ধরনের কথাবার্তা আমাকে সবসময় বলতো তো আমি আমি তো তাকে একটু অরজিনালি ভালোবাসি বলে আমি এত বছর পর্যন্ত একা আমার যদি রিভেন্স নেওয়ার চিন্তা হইতো আমার যদি তার জীবনের কোনো মানে অবনতির কথা চিন্তা করতো তার প্রতি তাহলে আমি দু হাজার পনেরো সালেই ওইটা করতাম আমি কিন্তু এত বছর চুপচাপ বসে থাকতাম না কিন্তু আমি ওগুলো কিছুই চিন্তা করতাম না তাকে তো আমি মতো তাকে অন্তর থেকে ভালোবাসছিলাম তার প্রতি তো আমার ওই ধরনের রেসপেক্ট ছিল বা তাকে তো আমি ওইভাবে ভালোবাসি মন থেকে এবং স্টিল নাও এত কিছু করার পরেও আপনারা যদি আমাকে বলেন যে সে তোমার কাছে ফিরে আসছে তো সে তোমার সামনে সে যদি আমার সামনে এসে দাঁড়াই দুই হাত জোর করে কান্না করে আমি জানি আমি এখন ইমোশনালি হয়ে যাব আমি জানি না আমি কেন আমি জানি না হোয়াই আমি কেন আমি এরকম আমি কেন তার প্রতি এতটুক আমার ভালোবাসা জমছে এই এই পৃথিবীতে এরকম কেউ করে না একটা মেয়ে কখন একা থাকে না বিয়ে না করে কেউ কোনো মেয়ে একা এতদিন থাকতে পারে না সে একা যদি থাকে কোনো মেয়ে আমি বলবো সে হয়তোবা অন্যভাবে তাকে ইউজ করে কিন্তু আমি আপনারা হয়তো বিশ্বাস করবে না আমি কোনো ছেলের সাথে সে ছাড়া কোনো ছেলে যাতে আজকে পর্যন্ত আমার কোনো রিলেশান নাই এবং কি আমি ফোনেও কোনো ছেলের সাথে কথা বলি না কোনো ছেলের সাথে আমার ভালো কোনো রিলেশানই নাই কোনো স্পেসই দিই আমি কাউকে কাউকে সুযোগই দিই যে আমি একটা মেয়ে আমার সাথে কথা বলতে হবে আমি সমাজে প্রতিষ্ঠিত আমি ডাবল এমবিএ করা আমি লেখাপড়া জানা আমি যে কোনো জায়গায় আল্লাহ রহমত আমি জবও পাবো সেরকম একটা মেয়ে আমি একা কেন আমার জীবনে আমার কি শখ নাই যে আমার একটা সংসার হোক আমার একটা বাচ্চা কাচ্চা হোক আমি একটা সংসার স্বাভাবিক লাইফ লিড করি আমি তাকে মন থেকে ভালোবাসছিলাম বলে অন্ধ ছিলাম বলে আমি তাকে ওই স্পেসটা দিয়েছিলাম আমি তাকে বারবার বলেছিলাম যে আমি কোনো মেয়ের জীবন ধ্বংস করতে চাই না আপনি আমাকে প্লিজ বাধ্য করবেন না কোনো কিছু করতে যে আমাকে বারবার একই কথা বলতো দেখো অনন্যা তুমি আমাকে ভালোবাসলে আমি তুমি একসাথে হইলে ঠিক আছে আল্লাহ তো বলেছে আল্লাহ দেখো আল্লাহ এটা আমাদের ধর্মে আল্লাহ তালাকও জায়েজ করেছে আবার দ্বিতীয় বিয়েও জায়েজ করেছে তো আমার যদি কারোর সাথে না বনে আমি তো তাকে তালাক দিতে পারবো আমি তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমাকে বলতেছি আর আমি এটা তো কোনো গুনার কাজ না যে আমি তোমাকে সেকেন্ডবার বিয়ে করলাম যে আমার কোনো গুণা হবে এইসব কথা বলে সে ইমোশনালি ব্ল্যাকমেল করতো আমাকে তাহলে আমার ভুলটা কোথায় আমি যদি কোরআনের দৃষ্টিতেও আপনাদের কাছে প্রশ্ন করি যে কোরানে কি লেখা আছে একটা অবিবাহিত মেয়ে যদি কোনো অনৈতিক কোনো সম্পর্কে জড়ায় সে বেশি গুণাগার না বিবাহিত ছেলে যদি করে সে বেশি গুণাগার তাহলে আমি তাকে এইভাবে করে কোশ্চেন করেছিলাম সে আমাকে বলেছে যে দেখো আল্লাহ সব কিছু মেনে নিবে আল্লাহ সবই দেখছেন আল্লাহ মহান আল্লাহ চাইলে সব কিছু পারে তুমি হতাশ হয়েও না তুমি আমি একসাথে থাকলে আল্লাহ করবে আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের সঠিক এইভাবে আমি কোনো বানিয়ে কোনো কথা বলছি না হয়তো আমি এখান থেকে যাওয়ার পথেই মারা যেতে পারি তাহলে আজকে যদি আমি কারো সম্পর্কে মিথ্যা বলি তাহলে যে মানুষটা আমি আত্মহত্যা করতে পারিনি সেই মানুষটা আজকে মিথ্যা কথা বলি সে পরকালে তো শাস্তি পাবই শাস্তি তো আমার জন্য মিথ্যা কোনো কথা বলছি না আমি কারণ আমি এই এসে এসেছি কোনো মিথ্যা কথা আমি কারোর বলছি না উনি আমাকে অনেকভাবে ইমোশন লেবে একবার বুঝাতে চেয়েছে যে আমি এই রিলেশনটা যদি করি তার সাথে সেকেন্ডবার যদি আমার তার সাথে বিয়ে হয় তাহলেই সেটা কোনো অন্যায় হবে না হ্যাঁ আমি ব্লাইন্ড ছিলাম আমার বোঝা উচিত ছিল যে কথাগুলো সব মিথ্যা যাই হোক তার সাথে রিলেশান হয় সেই ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল বলবো না কারণ আমি একটা ম্যাচিওর মেয়ে এটা বললে হয়তো অনেকে আমাকে বলবে একই কথা যে আপনি কি সুযোগ না দিলে হয়েছে হ্যাঁ আমার ভুল হয়েছে সে আমাকে যেদিন টাচ করে আমার এই তার বিয়ের পরেও আমি সেই দিন তাকে বাধা দিতে পারিনি এবং আমি পরবর্তীতে কান্না করেছি অনেক যে এটা কি হইল তখন সে আমাকে বলছে আমার ভুল হয়ে গেছে আসলে আমি চাই নাই তোমার সাথে এরকম একটা রিলেশান করতে সমস্যা নাই আমি তো তোমাকে বিয়ে করব আমার মাথা ছুঁয়ে আমি তাকে বলি যে আপনি আমার মাথা ছুঁয়ে কসম করেন যে আপনি এইবার আমাকে ছাড়বেন না কারণ এটা আমি অনেক বড় গুণা করে ফেলছি তখন সে আমার মাথা ছুঁয়ে একবার না তিনবার কসম করে বলে যে দূর পাগলি এটা কি কখনো হয় আমি তো তোমাকেই বিয়ে করব। আমার মাথা ছুঁয়ে সে কসম পর্যন্ত করে তাহলে ওই ধরনের ছেলেকে আমি কি করে অবিশ্বাস করি কারণ আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি আমি তো তাকে কোনো যে পাওয়ার না আমার লাইফটা সুখের হবে তাকে বিয়ে করলে কিছু আমি জানি যারা শুনছেন তাদেরকে এটাও বলি যে সে টাকা পয়সা ভাবে এত ধনী ছেলে না যে আমাকে খুব আনন্দে খুব ইয়েতে রাখবে আমি ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছি আমি নিজের পড়ার খরচ নিজে করেছি আমি এত পড়ালেখা করেছি সব আমার নিজের টাকায় আমার বাবা আমাকে শুধু ইন্টার পর্যন্ত আমার বাবার কাছ থেকে আমি খরচ নিয়েছি তারপরে আমি নি নিই চাক ওটা আমার ফ্যামিলি ম্যাটার আমি নিই নি আমি তারপরে এই যে ডাবল এম বিএ করা চাকরি পাই সব আমার নিজের টাকায় আমার নিজের রক্ত কামাই করা টাকায় তাহলে আমি এত কষ্টে মানুষ হওয়া একটা মেয়ে আমি কেন কোন মোহে পড়ে তাকে এইভাবে করে পছন্দ করতাম কারণ তাকে আমি প্রচন্ড রকমের ভালোবেসেছি আর কোনো কিছুই একমাত্র ভালোবাসা থেকেই তাকে বিশ্বাস করা যাই হোক তারপরে এরপর থেকে তাকে আমি আরও বলে রাখি তাকে আমি একটা জব নিয়ে দিই সে আমাকে তাকে যখন বিয়ের কথা বলতাম সে আমাকে বলতো যে আমি তো জব করি না আমার টাকা পয়সাও নাই আমি এখন যদি ওকে ডিভোর্স দিতে হয় আমার টাকা পয়সা লাগবে কারণ ওকে তো তুমি জানো তখন তো আমি জেলে থাকবো আমার বিরুদ্ধে কেস করবে তো ওকে তো আমাকে সব কিছু বুঝাই দিতে হবে কারণ তাহলে ওখানে কিছু টাকার দরকার তাহলে আমার টাকা পয়সা না তোমাকে বিয়ে করতে হলেও তো টাকা লাগবে তো আমার জব টব নাই আমার ভিত্তি নাই আমি কি করে ইয়ে করব তখন আমি আমার পরিচিত একজনের মাধ্যমে তাকে জব নিয়ে দিই এই শহরেই ঢাকাতেই তো সে জব করতো আর এর পাশাপাশি তাকে তো আমি যখনই যা লেগেছে সাপোর্ট করেছি যেহেতু আমিও জব করতাম আস্তে আস্তে সময় যায় দু হাজার উনিশ গেল উনিশের ডিসেম্বরে তাকে আমি জোর করে ধরি যে দেখেন আপনার সাথে আমার যা হয়ে গেছে এখন তো আমাকে বিয়ে করাই লাগবে ঠিক আছে আমার কোনো দরকার নাই আপনি আমাকে ওকে ডিভোর্স দেন আমি চাই না কখনো চাইও নাই আমি কোনো গুণা নিতে চায় না আপনি আমাকে জাস্ট আল্লাহর পথে সঠিক রাখার জন্য কারণ আমি কোরআনের বাংলা পড়েছি বা যতটুক পড়েছি এ স্পষ্ট ভাষায় আমি আজকে আপনাদের সামনেও বলি স্পষ্ট ভাষায় লেখা আছে যে একটা ব্যবিচারকারিনী কোনো ভালো কাউকে বিয়ে করে সে বিয়েটা জায়জ হবে না তো আমি কাউকে আমার এই সম্পূর্ণ ঘটনা বলে কেউ আমাকে বিয়েও করবে না আর করলেও সে আমাকে কখনও ভালো মতে মন থেকে মেনে নিবে না তাহলে আমি ওই সম্পর্কে জড়াবো কেন আমি কোনো ছেলেকে কেন ঠকাবো আপনি আমাকে জাস্ট বিয়ে করে রাখেন আমার কোনো ভরণ পোষণ চালানো লাগবে না কিছু করা লাগবে না আমি স্বাবলম্বী না আমি সব কিছু করব আমি কারো কাছে বলবো না যে আপনি আমাকে বিয়ে করছেন কিন্তু আল্লাহ তো জানবে আপনি আমাকে যেভাবে হোক আপনি আমাকে বিয়ে করে রাখেন অন্তত আল্লাহর সামনে আমাকে ইয়ে করেন কারণ আমাদের সাক্ষীও ছিল ওনার আত্মীয় দুজন জানত আমাদের এই বিয়ের পরের রিলেশানটা তো ওনারাও ওনারাও ওনাকে নিয়ে পরবর্তীতে বসেছিল যাই হোক ওনারা আমাকে পরবর্তীতে সাপোর্ট করেছে অবশ্য তো ওনাকে এইগুলা বলার পরে উনি বিভিন্নভাবে আমাকে ইগনোর করে যাচ্ছিলো আমার সাথে কথাবার্তা বলে না উনি আমার ফোন কেটে দেয় দেখা করে না তখন আমি বুঝতে পারলাম যে ওনার ভিতরে পরিবর্তন আসছে ওনাকে আমি তখন জোর করে বলি যে আপনি কেন এমন করছেন আমার সাথে আপনার যদি এই মনে থাকতো তাহলে আমার সাথে কেন রিলেশানে জড়ালেন আমাকে কেন একই পথে নিয়ে আসলেন তখন সে আমাকে বলে যে তুমি এত রাগারাগি করলে হবে মাথা ঠান্ডা করো দেখা যাক একটা ভবিষ্যতে কি হয় বলা যায় না বাট তুমি এমন রাগারাগি করিও না আমি তখন বললাম যে আমি রাগারাগি করছি তাহলে কি দিনের পর দিন কোনো একটা গুনাই হয়ে যাবে আপনার সাথে আমার দেখা করাটাও এখন গুণা তো আপনি দেখাও করবেন কথাও বলবো আপনার সাথে গুনা হচ্ছে কিন্তু আপনি বিয়েও করতে চাচ্ছেন আপনি চাচ্ছেনটা কি এরকম করতে করতে তার সাথে যখন ঝগড়া চলছে তারপরে লকডাউন চলে আসে দু ডিসেম্বর থেকে এভাবে চলছিল তো লকডাউন চলে আসে লকডাউন আসার পরে সে হঠাৎ করে আমাকে একদিন এস এস দেয় যে অনন্যা তুমি তোমার পথে থাকো আমি আমার পথে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আমি বলি যে না এটা এখন ক্ষমার পর্যায়ে পড়ে না হয় আমাকে এখন আপনার ফ্যামিলির সামনে যেতে হবে আমি এটার এখন একটা বিচার চাই আপনি আমার সাথে এমন করলেন কেন আমার জীবনটা আপনি কি এখন বলেন যে আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো কে আমাকে মেনে নেবে আর আমি আল্লাহর কাছেও তো গুণাগার এখন আমি জেনে শুনে আমি গুণা করেছি এই গুনার তো মাপ নাই আর মাপ করলেও আমার এখন কোনো বিয়েই যায় নাই আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না আমার কি জীবনটা এইভাবেই যাবে আমি কি একটা মেয়ে না এগুলো যখন তাকে বলি তখন সে আমাকে বলে ঠিক আছে তুমি যা করতে চাও করতে পারো আমি ঠিক আছে আমি আপনার ফ্যামিলিকে জানাতে চাই তো আপনার বাবা আমার মুরব্বি তাকে তো আমি এইসব বলতে পারবো না আর আপনার বোনরা আমার ছোট আমি তাদেরকেও বলতে পারবো না আমার কোনো গার্জিয়ান দরকার আপনার তাহলে কাকে বলতে হবে তার এক মামা আমার পরিচিত এক মামা হয় মানে তাদের আমাদের আত্মীয়তা একই তাকে বলি সব কিছু তো সে এবার তার আর এক আত্মীয়কে নিয়ে তাকে নিয়ে আমাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে মানে একটা ডেট ফিক্সড করে সব কিছু শোনার পরে সে বলে যে ঠিক আছে আমি ডাকিয়ে আনছি তো ওই মামাটা আবার একটু মানে ধর্মভীরু সে মানে খুব ধার্মিক তো সে সেবার তাকে নিয়ে বসে বন বলে যে দেখ আল্লাহ কোরআনে কিন্তু দ্বিতীয় বিয় জায়জ করেছে এবং কে স্পষ্ট বলেছে যে তোমার কোনো নারীকে পছন্দ হলে তাকে কাহিনী হিসেবে ছেড়ে দিও না তাকে বিয়ে করো তো তোর সুযোগ আছে তুই করতে পারবি ওকে তুই ডিভোর্স দিস না তোর বউকে ডিভোর্স দিতে বলিস না কারণ ওইটাকে ডিভোর্স দেওয়া বলা মানেও আমার গুণা হওয়া তো যেহেতু দ্বিতীয় বিয়ে যা আছে আমি বল যে তোর বাবার কাছে আমি সব কিছু বলি ওকে বিয়ে কর কারণ এই মেয়ে এখন যাবে কোথায় তুই ওকে তুই ইউজই করলি হ্যাঁ আমি ওকে দেখলে ঠিক থাকতে পারিনি আমার ওকে ভাল লাগছে ওকে আমি ভালোবাসতাম তাই ওকে দেখলে আমি ঠিক থাকতে পারতাম না ওর সাথে যোগাযোগ করছি তাই আমার এরকম হয়ে গেছে এখন আমি মাপ চাই এখন তখন ওই মামাটা বলে যে না এটা মাপের কিছু নাই তুমি এখন একটা কিছু করো তখন সে আমাদেরকে বলে ঠিক আছে আমি ওকে বিয়ে করবো বাট ঈদের পরে মানে এই কোরবানের পরে গেল করবার মানে এ কোরবানের পরে আমি ওকে বিয়ে করব ওকে ফাইন আমি তখন ওর মামাকে বল মামা উনি দুই দিন গেলে উনি আবার চেঞ্জ হয়ে যাবে আপনি এটার কোনো আমি ওর বাবাকে বলতে চাই হয় ওর বাবাকে বলবো না হলে ও ওকে ওর মাধ্যমে একটা বিচার চাই আমি এইটা আমার সাথে এমন হল তখন বললো যে আচ্ছা দেখা যা কান্টি আমি দেখি কি করতে পারি এটা কত সালের কথা বলছি এই যে বিশের দু হাজার কথা আমরা আসবো আবার আপনার কাছে আসবো আমরা শুনছি অনন্যার কাছ থেকে তার জীবনের কথা শুনছি তার গল্পটা শুনছি এই গল্পের মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে আপনি কোন পাশটাকে নিচ্ছেন কোনটা দেখছেন আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে যে শুধু কি একটা অনন্যা এরকম হাজারো অনন্যার গল্প রয়েছে আমি যখন এই বন্ধুটা গল্প বলে ঠিক অ্যাট টাইমে আমি আরেকটা স্টোরি নেক্সট খুব অল্প সময়ের মধ্যেই আপনারা হয়তো সেই গল্পটাও শুনবেন দেখবেন জানবেন সেই মানে যেই নিয়ে গল্পটা বলতে আসবেন তিনি আমাকে পোক করছিলেন তার সাথেও আমার কথা হচ্ছিল তো আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক জায়গায় সিমিলার আর কি তার মানে আছে এই রকমের গল্প এই রকমের প্রবলেম এই রকমের সমস্যা চারপাশেই ছড়িয়ে আছে তো আমি একটা জিনিস শুধু এইটুকু বলবো যে এই এপিসোডগুলো বা এই অনুষ্ঠানটায় আমি এই গল্পগুলো নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যেন সেম ভুল না করি আমরা আসলে যেন একই রকমের প্রবলেমের মধ্যে দিয়ে লাইফটাকে নিয়ে না যাই হুম আমরা যদি এই গল্পগুলো দেখলাম এই এপিসোডগুলো উপভোগ করলাম কমেন্ট করলাম শেয়ার করলাম একটু চোখে পানি চলে আসলো হাই হতাশা করলাম কিন্তু আমার আসল উদ্দেশ্য তো এটা না আমি এই শোটা যেদিন থেকে শুরু করছি সেদিন থেকে আজ অবধি এই শোটার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দিন শেষে যদি আমার একটা বন্ধু রিয়েলাইজ করে যে আমি আসলে এই ভুলটা বা আমি এই জায়গাটায় পড়তে পারবো না আমি কিন্তু এই কাজটা করবো না আমি শুনছিলাম উমুক দিন অনন্য আসছিল তার আগের দিন এই আসছিল ওর আগের দিনও আসছিলো আচ্ছা এরকম কিন্তু লাইফে হইতে পারে সেরকম কমপ্লিকেটেড জায়গায় লাইফকে আমি ফেলতে চাই না আমি লাইফটাকে ইজিয়ার করতে চাই রাইট সো আমি সবার উদ্দেশ্যে তাই বলছি যারা এখানে কমেন্ট করছো বা রেডিও থেকে শুনছো তোমাদের মধ্যে কারো যদি গল্প থাকে জীবনভিত্তিক গল্প যে গল্পে ভালোবাসা আছে সেটা সুন্দর প্রাপ্তির ভালোবাসা হতে পারে হতাশার ভালোবাসা হতে পারে প্রতারণার ভালোবাসা হতে পারে আজকের ভালোবাসাটা প্রতারণার একটা গল্প এবং সেই জায়গাটাতে যদি তোমার মনে হয় তুমি আসবে তুমি এখানে এসে গল্পটা বলবে আগামী সপ্তাহে তাহলে মোবাইলের ম্যাসেজ আপশানে গিয়ে টাইপ করে ফেলো এই মুহূর্তে আর এল এস স্পেস তোমার নাম তোমার লোকেশন তোমার প্রফেশন টাইপ করে পাঠায় দাও টু সিক্স নাইন এই নাম্বারে আবারও বলছি মোবাইলের গিয়ে আর এল এস স্পেস তোমার নাম তোমার লোকেশন আর তোমার প্রফেশনটা টাইপ করে এখনই পাঠায় রাখো টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে আর নেক্সট এপিসোডে তোমাকে আমি চাই যদি তুমি আসতে চাও তোমার আসার ইচ্ছাটা থাকা লাগবে শুধু আমি আমারও কষ্ট আছে আমিও বলতে চাই এটা বললে তো হবে না তোমাকে টেক্সট করতে হবে মোবাইলের ম্যাসপসনে গিয়ে টাইপ করতে হবে আর এল এস স্পেস তোমার নাম তোমার লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠাও দুই ছয় নয় ছয় নয় নাম্বারে ইয়েস আমি উদয় থাকি প্রতি শনিবার দিন লাভ স্টোরি নিয়ে এই মুহূর্তে অনুষ্ঠানটা ফেসবুকে লাইভ হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এবং একই সঙ্গে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট আর যে উদয় যে যেইখান থেকেই দেখছেন লাইফটাকে সর্বোচ্চবার শেয়ার করার চেষ্টা করেন একই গ্রুপে বারবার শেয়ার করেন না সবার আগে নিজের প্রোফাইলে মানে আপনার টাইম লাইনে ভিডিওটা রেখে দেন শেয়ার করে আপনার অনেক ফ্রেন্ডও আছে যারা ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেশনে ভোগে হয়তো সামনে মুখে হাসে খালি দেখলেই বলেন ট্রিট দেওয়ার কথা আর হয়তো সে নিজে নিজে মনের ভিতরের কথা কষ্টটা কতগুলো যে কবরে চাপা দিয়েছে সেটার খবর আমরা কেউ জানি না এরকম হয় অনেক মানুষ থাকে প্রকাশ করতেও পারে না আর সেই না প্রকাশ করা কষ্টগুলো কিন্তু বেশি ভোগায় কষ্টর পর কষ্ট কষ্টর পর কষ্ট আর চাপা কষ্ট না বেশি বেশি মানে আহত করে অ্যান্ড ভেতরে ভেতরে তো মৃত্যু ঘটতেই থাকে প্রতিনিয়ত আমরা শুধু বাহিরের মৃত্যুটা দেখি এই ভেতরের যে মরণটা হয় ওটা আসলে দেখা যায় না তো যাক ওই বিষয়ে আমি যাবো না আমি শুধু এইটুকু বলবো যে আমার এই অনুষ্ঠানে আসার জন্য খুব বেশি কমপ্লিকেটেড কিছু করতে হবে না আপনার গল্পটা আপনার জীবনের একান্ত ব্যক্তিগত গল্প আপনি যদি মনে করেন যে আমাদের এখানে স্বেচ্ছায় এসে বলবেন আপনার যদি মনে হয় আপনার গল্পটা শোনা উচিত লোকে সাবধান হতে পারবে হয়তো সেখানে ভালোবাসা ছিল অ্যান্ড এই কারণেই এটার নাম লাভ স্টোরি তো ভালোবাসার গল্পটাকে ভালোবাসা যদি কোনোভাবে আপনার জীবনে থেকে এসে থাকে এবং সেখান থেকে কোনো অভিজ্ঞতা আপনার তো হয়ে থাকে সে গল্প আপনি লাইভে এসে রেডিওতে বলতে চান তবে মোবাইলের ম্যাসাজস নিয়ে গিয়ে টাইপ করে ফেলুন আর এল এস স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেইসে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে অ্যান্ড অনন্যা যেটা বারবার বলছিলো যে ওর ও চায় এটার একটা সঠিক বিচার ও চায় ও যে ভুলগুলো করেছে সে ভুলগুলো আর কেউ না করুক এখন এটা তো আমরা ভিডিওটা যখন দেখছে লোকে এখান থেকে বুঝবে হয়তো যে আচ্ছা ঠিক আছে আমি এই ভুলটা করবো না এটা হয়তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু টেন পার্সেন্ট মানুষ রিয়েলাইজ করবে বাকিরা রিয়েলাইজ করবে না অ্যান্ড বাকিদের মধ্যে যদি কেউ মনে করেন যে আচ্ছা ঠিক আছে অনন্যার সাথে যেটা ঘটেছে আমি আমি অনন্যার পাশে থাকবো এবং অনন্যাকে হেল্প করব এই সমস্যা থেকে বেরিয়ে আসতে ও বারবার যেটা বলছে যে ও আসলে একটি ব্যবস্থা গ্রহণ করতে চায় যেই ব্যবস্থার মাধ্যমে সে তার অধিকারটা ফেরবে সে ওই ছেলেটাকে যে বিয়ে করবে এরকম কিন্তু কিছু নয় তার আর ওই ছেলের সাথে সংসার করার কিছু নয় কিন্তু সে চায় তার সাথে যেটা ঘটেছে সেই ব্যাপারটার যেন এক একটা মানে আইনগত সলিউশনে আসে তো এটা তার ইচ্ছে তো সেই জায়গাটা থেকে সে বলেছে যে আমি চাই কেউ একজন আমার সাথে থাকুক এই বিষয়ে আমাকে হেল্প করুক যদি কেউ সত্যিকার অর্থে হেল্প করার থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন আমার যে পেজ আছে আর যে উদয় পেজ সেই পেজের ইনবক্সে আমাকে নক করতে পারেন জানাতে পারেন যে উদয় আমি এই ধরনের নারীদের নিয়ে কাজ করছি এবং আমি তার ব্যাপারটা নিয়েও কাজ করতে চাই যদি আমার মনে হয় যে ইটস ইম্পর্ট্যান্ট এবং আপনি সেখানে ভূমিকা রাখতে পারবেন তাহলে আমি হয়তো আপনার নাম্বারটা এই মানুষটার কাছে তুলে দিব আমি বোধহয় বোঝাতে পেয়েছি অন্য কোনো হেল্প কিন্তু নয় ঠিক আছে সো অরণ্য আবারও আমরা গল্পে চলে যাবো আমাদের হাতে সময় আছে আর গুনে গুনে মাত্র পনেরো মিনিট সো খুব শর্ট করে শেষটা কি হলো আমরা এবার শুনতে চাই শুনি তাকে নিয়ে যখন বসা হয় সে এবার বলে যে ওকে আমি তাকে বিয়ে করব ঈদের পরে তো আমরা সেখান থেকে চলে আসি এর কিছুদিন পরে ইট চলে যায় তারপরে যখন আমি তারা রিলেটিভকে ফোন করে বলি যে অ্যাকচুয়ালি কি হয়েছে আমাকে তো এখনও কিছু জানানো হচ্ছে না তো উনি আমাকে বলে যে আমাকে ও ফোন করে বলেছে যে তোমাদের এই বিষয়টা নিয়ে আমি যেন মাথা না ঘামাই ও এইগুলো নিয়ে ডিল করবে আর তোমার সম্পর্কে খুব বাজে বাজে কথা বলেছে তখন অ্যাকচুয়ালি আমি নিজেকে ঠিক রাখতে পারি না যাকে এই পরিমাণে অন্ধর মতো ভালোবেসেছি যার প্রতি আমার এ ধরনের একটা ইয়ে ছিল সে আমার আমার সম্পর্কে বাজে কি কথা বলতে পারে আমি অনেক প্রেশারাইজ করে তার সে রিলেটিভের কাছ থেকে শুনি সে আমাকে বলেছে যে তার বোনরা আমাকে তার সাথে বিয়ে হতে দেয়নি এই কারণে আমার নাকি দুই তিনজন ছেলের সাথে নাকি রিলেশান ছিল আমি নাকি ড্রিঙ্কস করতাম আমি নাকি স্মোকিং করতাম যা যা হয় তো বলেছে আমাকে তারা মারধর করবে তাদের কাছে কোনো দিন বিচার নিয়ে গেলে আমাকে পাগলের মতো রাস্তায় নামিয়ে দেবে এরপরে আমি অ্যাকচুয়ালি যার প্রতি এই ধরনের শ্রদ্ধাবোধ এই ধরনের ভালোবাসা থাকে তার কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পাওয়ার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমি প্রচণ্ড রকমের মানসিকভাবে ভেঙে পড়ি তখন তার ওই রিলেটিভ আমাকে বলে তুমি এ সুষ্ঠু বিচার একমাত্রই পেতে পারো তার ফ্যামিলির কাছে গিয়ে লাভ নেই তুমি আইনিগত ব্যবস্থা নিতে পারো তখন আমি একা একটা মেয়ে অ্যাকচুয়ালি আমি তখন মাথায় কিছুই ধরছিল না আমি যাই আইনিগত ব্যবস্থা নিতে যাই আমার দুজন ফ্রেন্ড আমাকে হেল্প করে সেক্ষেত্রে তারাও আইনি মানে ইয়েতে ছিল তো তারা বলল যে তুমি যাও আমরা বলে দিচ্ছি তোমার কেসটা নেওয়া হবে বাট তখন নেওয়া হয় আমি কেসটা করি কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন যে ইয়েতে আছি সে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয় আমি সেই দৃশ্যটা আসলে সহ্য করতে পারিনি এবং আমি তাকে দেখার জন্য আমি সবার মানে জানার জন্যই বলছি যে আমি চাইনি যে সে জেলে থাকুক বা ইয়ে আমার আমার কাছে মনে হয়েছে সে সত্যটা স্বীকার করুক কারণ সে সবার কাছে মিথ্যা বলে যাচ্ছে আমাকে দোষারোপ করছে কিন্তু সে সত্যটা বলেনি কাউকে স্টিল সে যখন জেলে থাকে তখন সে তার আত্মীয় স্বজনকে এবং তার ফ্যামিলিকে এটা বলেছে যে আমি এটা রিভেন্স নিচ্ছি আমি চাই না সে সংসার করুক কিন্তু আমার একটাই প্রশ্ন আমি যদি নাই চাইতাম তাহলে সে এত বছর সংসার করলো কিভাবে। এবং কেউ কেন আমার কাছ থেকে সত্যটা জানতে চাচ্ছে না তো এইভাবে করে আমি তার শাস্তির জন্য অ্যাকচুয়ালি তাকে সে যেন বলে কিন্তু সে মিথ্যা বলছে এখন সে সবার কাছে মিথ্যাই বলে যাচ্ছে যে এটা সে আমি নাকি তাকে ফাঁসাচ্ছি তো তারপরে সে টাকা পয়সা দিয়ে আসলে জামিন নেয় নেওয়ার পরে সে এখন মানে চার্জশিটে বাহিরে আছে বাট জামিন একেবারেই পায় না এটা চার্জশিটে মানে বেল পাই যে ওই কথাটায় আইনিগত ভাষা আমি এটা আসলে গুছিয়ে বলতে পারছি না যেটা হচ্ছেও যা চার্জশিট পাওয়ার পরে সে ওভাবে বাহিরে আছে বাট এরপরেও তারা কোনো সমঝোতায় বা তার ফ্যামিলি থেকে কেউ আমার কাছে সরি বলেনি সেও সরি বলেনি ইভেন তারা উল্টা আমাকে দোষারোপ করে যাচ্ছে অনন্য এখানে আসলে কি থাকে আমাকে একটু সমঝোতা বলতে এই সমঝোতাটাই বলছি যে তারা আমার কাছে তারা তার মানে তার ফ্যামিলি থেকে কেউ এই পর্যন্ত বলল না যে সে আমার সাথে অন্যায় করেছে আমার সাথে এই ধরনের সেই প্রতারণা করেছে আচ্ছা যদি তার ফ্যামিলি থেকে বলে যে আপনার সাথে এখন কি হবে তাতে আগের কথা বলেছে মানে আমি 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 জাস্ট আপনাকে প্রশ্ন করছি মানে আপনার জীবনে যে যে বছরগুলো চলে গেছে 2005 সাল থেকে 2021 মানে 16টি বছর চলে গেল এই 16 বছর কি ফিরে আসবে তা তো আসবে না আসবে না ফিরে বাট আমি জান আমি শুধু এতটুক চেয়েছি আর কিছুই না তাকে তো আমি ভালোবেসেছি তাকে তার প্রতি কিন্তু আমি প্রথমে দু হাজার পনেরো সালেও কিন্তু কোনো পদক্ষেপ নিইনি এখনও হয়তো নিতাম না এখন নিয়েছি পরবর্তী ধাপে যখন তারা সবাই আমাকে ব্লেম করছে তারা সবাই আমাকে উল্টা বলছে আমাকে শাস্তি দেবে তখনই আমি এই পদক্ষেপে যাই কিন্তু প্রথমেই যদি তার ফ্যামিলি জিনিসটা বিশ্বাস করতো তার প্রতি একটা মানে তাকে জিজ্ঞাসা করতো আমার কাছে তারা কেউ সরি হতো আমি কিন্তু সত্যিকার অর্থে আমি তাদের প্রতি এই ধরনের একটা পদক্ষেপ নিতাম না আমি হয়তো তখন আমার মাইন্ড অন্যভাবে চেঞ্জ হয়ে যেত আমি সে আগের মতো হয়তো তাদেরকে ক্ষমা করে দিয়ে আমার একা জীবনেই থাকতাম বাকিটা আল্লাহর উপরেই ছেড়ে দিতাম যেহেতু আমি আল্লাহ দিকে যে আল্লাহর শাস্তি আল্লাহ দিবে সেটা হয়তো আমি দুনিয়াতে পাচ্ছি না পরবর্তীতে পেতাম বাট আমি এখন নিয়েছি তারা আমাকে দোষ দিচ্ছে সমাজে এবং কি তারা আমাদের গ্রামের বাড়িতেও সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি খারাপ চরিত্রের মেয়ে আমি নাকি মানে তার ছেলেকে ফাঁসাচ্ছি আমি নাকি তার বাবা বলে যাচ্ছে সে বলে যাচ্ছে যে তারা কিছুই করেনি আমার সাথে এটা নাকি আমি শুধুমাত্র রিভেন্স নিচ্ছি বাট কিসের রিভেন্স কীসের রিভেন্স সে তারা কি আমাকে একটা বলতে পারে কিসের রিভেন্স কিন্তু এখন আমি চাই যে তার একটা মানে আমার তার না আমার নিজের একটা জাস্টিস চাই এটা এটা আমি সবার কাছেই বলি যে আমার কি জাস্টিস আমার কি জীবন নাই আমার সাথে যে অন্যায়টা হলো এটার কি আমি কোনো জাস্টিফিকেশান পাবো না আমার আমি মানে আমার নারীত্বটা কোথায় গেল আমার নারীত্ব নিয়ে একজন খেলা করলো আমার আমি একটা এডুকেটেড মেয়ে আমি চাকরি করি আমার লেখাপড়া আছে তো আমার কি কোনো ফিউচার হবে না আমার কি কোনো ফিউচার নাই আমার ফিউচারটাই নষ্ট করে দিল তাহলে এটার জন্য কি আমি কোনো জাস্টিফিকেশন পাবো না কোনো জাস্টিস পাবো না কেউ কি নাই মানে কারো ওই বিবেকে নাড়া দিচ্ছে না যে সবাই হয়তো বলবে যে আমার দোষ আমার দোষটা কোথায় আমি এখনো অবিবাহিত আমি তো কোনো সংসার ভেঙে চলে আসিনি আমি তো কোনো কারোর সাথে অন্যায় করিনি কাউকে ঠকাইনি বরঞ্চ সে তার ওয়াইফকে ঠকালো এক যদি চিন্তা করা হয় সে যখন আমার সাথে দেখা করতো আমার সাথে এইসব কথা বলতো তাহলে কি সে তার ওয়াইফকে ঠকায়নি সে তো ওখানেও একটা মেয়েকে ঠকাইলো আমার সাথে এমন করলো তাহলে সে এখনও ভালো সেজে সবার কাছে আছে ভালো জীবন যাপন করবে আর আমি ভুক্তভোগী থাকবো আমি সব শাস্তি পাবো আমার জীবন তো আসলেই কিছু নাই আমার জীবন তো এখানেই শেষ হ্যাঁ আমি চাকরি করছি আমি চলছি ফিরছি খাচ্ছি সবই করছি কিন্তু আমার কি স্বাভাবিক আর দশটা মেয়ের মতো কি আমার স্বাভাবিক জীবন আমার এই বয়সে কি আমার কি স্বাভাবিক জীবন আমার জীবনটা কি স্বাভাবিক অনন্যা আমি অনুষ্ঠানের একেবারে শেষ সময় এসে আপনাকে জাস্ট দু চারটা প্রশ্ন করতে চাই আপনি প্রথমবার মানুষটিকে ভালোবেসেছিলেন সেই ক্ষেত্রে আপনার পরিবার থেকে বিশেষ করে আপনার বোনের কথা বলেছেন তিনি চাচ্ছিলেন না এই ছেলেটির সাথে আপনি সম্পর্ক রাখেন তারপরও আপনি তার সাথে সম্পর্ক রেখেছেন ধরে নিলাম সেই সময় আপনার বয়স সেই সময় আপনার আবেগ সেটাকে আপনি প্রায়োরিটি দিয়েছেন এরপর আপনি আমাদের সাথে যতক্ষণ কথা বলেছেন সমস্ত জায়গায় একটা বিষয় উঠে এসেছে আপনি ভীষণ ধার্মিক এবং আপনি ভীষণ ম্যাচিউর তো এই অবস্থায় একটি ছেলের সাথে আপনি দু সাল এবং আপনি আমাকে উল্লেখ করেছেন দু হাজার সাল থেকে তার সাথে আপনার রিলেশনটা আরো ডিপ হয়ে যায় আপনাদের ফিজিক্যাল রিলেশন স্টার্ট হয়ে যায় এবং এটা আপনাকে সে যতক্ষণ পর্যন্ত না করলো যে আমি আর এটি সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না বিকজ অফ মাই ফ্যামিলি দু সাল তাই তো আমি যদি ভুল না বলি এই যে এতটা লম্বা সময় এর ভিতর আপনি বারবার তার সাথে একসাথে থেকেছেন এই সময় কি আপনি কখনো নিজের কাছে নিজের ছোট মনে হয়নি যে আমি কি করছি মানে ভালোবাসা কি মানুষকে আসলে অন্ধ করে দেয় যে একটা বিবেক বিবেকটাই আসলে আমরা লোপ পেয়ে যায় তখন আপনার অভিজ্ঞতা থেকে আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে আমার অবশ্যই ছোট মনে হয়েছিল ওই যে তখন আমি বিয়ের কথা বলতাম তখন আমাকে মানে একটাই বলতো যে তুমিই তো আমার ওয়াইফ কারণ তোমাকে আমি ওয়াইফ বলি বলে আল্লাহ তো তোমাকে কবুল বলেছি আমি হ্যাঁ আর আমরা যেহেতু উপযুক্ত নর নরনারী সেহেতু আল্লাহ তো দেখেছে যে আমি তোমাকে কবুল বলে নিয়েছি হ্যাঁ তোমাকে আমি এখন বিয়ে করতে পারছি না কারণ তোমাকে বিয়ে করতে হলে আমাকে একটু ধকল নিতে হবে যেহেতু আমরা দুজন আত্মীয় একটু ধকল নিতে হবে আর আমার বোনদের এখনও যেহেতু বিয়ে হয়নি একটু ওয়েট করো তোমাকে অবশ্যই আমি সেই মর্যাদাটা দিব আচ্ছা বাট ব্যাপারটা তো এরকম নয় যে আসলে ধরেন সে যা বোঝাবে আমি তাই বুঝবো আমারও তো একটা বিবেক আছে বা আমারও একটি বুদ্ধি আছে যে আমি 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 যা করছি সেটা তো আমি আমি স্বেচ্ছায় করছি আমার সম্মতির বিরুদ্ধে কি কিছু হচ্ছে এখানে আমার সম্মতির বিরুদ্ধে তো হয়নি ওই যে বললাম যে একটাই যে সে আমাকে একটাই ইয়ে দিয়েছিল যে আমি তার ওয়াইফ এবং তার যত এটা কি সম্ভব মানে আপনি আমি আপনাকে প্রশ্ন করছি আমি 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 জানি আপনি সমস্ত কিছু উত্তর অলরেডি দিয়েছেন মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি আজকে আপনি বলেছেন অলরেডি যে আপনি এখন 35 প্লাস তো এই এই যে এসে আপনার কি মনে হয় আসলে কি একটা ছেলে একটা মেয়েকে যখন বলছে যে আচ্ছা আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে ধরে নাও তুমি আমার স্ত্রী আসলে এই ধরে নেয়ার কোনো অপশন কি আসলে জীবনে আছে কিনা না জীবনে নাই বাট আমার বিবেক বললাম না তখন লোভ পেয়েছিল আর কোনো কিছুই না আমার বুদ্ধি বিবেক ওই একটা জায়গায় এসেই পেয়েছে যেটা আমি জীবনে ভুল করেছি অ্যাকচুয়ালি আমার এটা ভুল এটা আমি ভুলই বলবো কারণ একটা মানুষকে এইভাবে অন্ধভাবে ভালোবাসা আসলে উচিত না আসলে উচিত না আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পরবর্তীতে আপনার সাথে এই ভদ্রলোকের একটি মানে সম্পর্কটা ভাঙন হয়ে যায় আপনি দেশের বাহিরে চলে যান কারণ আপনি আমাকে বলেছেন যে আপনি তার স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলেন নিজেকে নিজেকে পালিয়ে বেড়াচ্ছিলেন নিজের কাছ থেকে নিজেকে পালানো যেটাকে বলে সেটার জন্য আপনি দেশের বাহিরে চলে যান অতঃপর কোনো একভাবে তার সাথে আপনার আবার নতুন করে সম্পর্কটা হয় কিন্তু ততদিনে সে বিয়ে করেছে তার একটি বাচ্চা আছে এবং সে পুরোপুরি সংসার করছে কিন্তু আপনার কাছে সে নিজেকে প্রেজেন্ট করেছে সে প্রচণ্ড অসহায় তার ওয়াইফের সাথে সে আসলে হ্যাপি নয় কিন্তু মানে আপনি তো একটি এমন একটি পরিবারের সন্তান যেখানে অলরেডি আপনার মা নেই বোন নেই এবং আপনার একটা স্টেপ মাদার আছে যেটা আপনি আমাদের শুরুতে বলছিলেন তো সেই অবস্থায় কি আপনার ওই পরিবারের ওই বাচ্চাটির বা তার মায়ের কথা কি কখনও আপনার ভাবনা এসেছিল নাকি ভালোবাসা আমাদেরকে এতটাই স্বার্থপর করে ফেলে যে আমরা তখন অন্যের কথা ভাবতে পারি না কোনটা এসেছিল বাট আমি কখনো আমার মনের মধ্যে ওটা আসেনি যে আমার এসেছিলো যে ওইভাবে আসেনি যে ওই মেটা তার স্টেপ মাদার হিসেবে আমি দাঁড় হব আমি তাকে বলেছিলাম যে আমি ওটা ওইভাবে দাঁড় হতে চাই না সে বলেছিল যে ওইভাবে তুমি দাঁড় হবা না কারণ আমার বাচ্চা ছোটোবেলা থেকেই আমি চাই যে ওর বুদ্ধিজ্ঞান থেকেই ও জানু যে তুমি ওর মা আর আমি ওইভাবেই ওকে বোঝানোর চেষ্টা করব। আর আমি জানি তোমার মধ্যে থেকে কখনোই ওটা আসবে না যে তুমি ওর সৎ আর তুমি ওইভাবে আমি জানি তুমি কখন ওর সাথে ওইভাবে বিহেভ করবা না তো সেহেতু আমি আমি যেটা আমি বলছি আমার মেয়ের ক্ষেত্রে আমি যেটা মানে নিচ্ছি দায়িত্ব নিচ্ছি সেটা তুমি ইগনোর করিও না তুমি ওর ইয়ে দিয়ে তুমি আমাকে অপরাধী করে দিও না এই কথাগুলোই আমাকে বলতো তখন তো আসলে ওই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হতো যে হ্যাঁ আসলেই তো আমি এরকম হবে না বাট আমার মাঝে আমি আমি দোটানায় ভুগছিলাম অ্যাকচুয়ালি আমি অনেক সময় ওনার সাথে ঝগড়া হতো প্রায়ই হতো আমি মোবাইল বন্ধ করে দিতাম আমি ওনাকে ব্লক করে দিতাম আমি বলতাম যে না তখনই ওনার আবার কান্নাকাটি আবার ইয়ে তখন দেখা যেত আবার রেগুলার কথা বলছি এভাবে এভাবে চল চলতোই বাট আমি ওভাবে পরে লাস্টে দেখলাম যে না ওনার মেয়েকে আমি আসলে নিজের মেয়ে থেকেও ভালো মানে ভালোবাসতাম বলতে গেলে অনেক কিছুই আমি করেছি তখন ওর জন্য হয়তো কাছে থেকে করতে পারিনি দূর থেকে যখনই দেখা হতো কথা হতো বা যখনই যেটা আমার যেখানেই যেতাম ভালো লাগতো বাবুর জন্য নিতাম ইয়ে করতাম তখন আমার মনে হতো যে না ও আমার মেয়ে হয়তো বাবার ও আমাকে এটাও বলতো অনেক সময় আমাকে এস এম দিত যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মা হতে যে তুমি গর্ভে ধরোই তাই যে তুমি ওর মা না তা না গর্ব ধরলেই মা হয় না এইসব কথাগুলো আসলে শোনার পর আমি মেন্টালি ঠিক রাখতে পারিনি নিজেকে আর ওই যে আমি ভাঙাচুরা ফ্যামিলির একটা মানুষ তাই ভাঙাচুরা ফ্যামিলি থেকেই আমি যখন সবসময় চাইতাম আসলে যাকে ভালোবাসছি সেও আমাকে ওভাবেই ভালোবাসবে কখনো যে সে আমাকে এইভাবে কষ্ট দিবে আমি ভাবতেও পারিনি ওকে পরবর্তী যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা মানুষের কে তো বিধাতা একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছে নিজের প্রতি সবার আগে নিজেকে ভালোবাসতে হবে তো সেই জায়গাটায় আপনি কেন দু হাজার সালে বাহিরে চলে গেলেন ব্যাক করলেন দু হাজার আঠারোতে এর মধ্যে উনিশে তো এর মাঝখানে আপনি কখনো নিজেরকে নিয়ে ভাবেন নাই যে আমার তো বয়স হয়ে যাচ্ছে আমার তো বিয়ে করতে হবে আমার তো আমার তো ভবিষ্যৎ আছে আমি বিয়ে করা নিয়ে কখনো ভাবিনি কারণ ওই যে একটা জায়গায় আমি সবসময় বাধা থেকেছি সেটা হচ্ছে যে আমার জীবনে তো গুণা হয়ে গেছে আমি গুণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আল্লাহর কাছে সব সময় বলতাম সবসময়ে তো আমি ওই দিকেই মনোনিবেশ করেছিলাম আর সময় আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমার জন্য ভালো যেটা হও সেটাই করবা হয়তো আজকে না হোক যেভাবে হোক তুমি আমাকে ভালো কিছু পথ দেখাও বিয়ের কথা মাথায় আসেনি এই কারণেই কারণ আমি তখনও আসলে দশ বছর দু থেকে দু হাজার পনেরো অক্টোবরে তার বিয়ে হয় তো এই সময়টার মধ্যে একটা মানুষের সাথে আমার এত মানে অতপ্রতভাবে জড়িত ছিলাম যার কারণে আমি কখনোই আর একদিকে মন নিতে আমার কিছুটা তো সময় লাগতো যার কারণে আমি ওভাবে তখন অন্য কাউকে ভাবতেই পারিনি অন্য কোনো মানে সেকেন্ড পুরুষকে নিয়ে আমি ভাবতে পারিনি যে অন্য কেউ আমার জীবন আসবে কারণ আমি স্পেসই দিইনি আমি কারোর সাথে ওভাবে মিশি নি স্পেস দিই নি আমি যে কারোর সাথে মিস মিশবো ওই ওই জায়গাটা আমার মানে আমার দুর্বলতাটা অনেকে পারে যে আজকে এটা আমার রিলেশান ব্রেকআপ হয়ে গেল কিছুদিন পরে আরেকজনের সাথে আমি চলি ওটা আমি করতে পারিনি আমি সবসময় একা থেকে আমি চেয়েছি যে আমি গুণা থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে বিশ্বাস করবেন কি না যাই না এটা আমার গল্প না আমি সবসময় ওই দিকেই আমি মনোনিবেশ করেছি এবং যত রকমের নফল ইবাদত আছে সবগুলো করতাম এবং স্টিল স্টিল না আমি করে যাই চাল আমাকে গুনাহ থেকে মুক্তি দাও আমাকে একটা সঠিক পথ দেখাও এটা বলে বলেই আমি সারাটা জীবনই বলতে গেলে চলেছি তো এর মধ্যে দিয়ে এটা হয়ে যাওয়াতে আমার জীবনটা আসলে পুরোপুরি অগোছরানো হয়ে গেছে আমি এটা ওনার কাছে কখনোই আশা করিনি কখনোই আমরা একেবারে শেষ যে প্রশ্নটা করব ধরেন কাল সকালে এই লাইফটা দেখার পরে বা কোনো একভাবে কোনো এক মানে কোনো এক কারণে সেই ভদ্রলোক যাকে নিয়ে আপনি আজকে এত কথা বললেন তিনি আপনাকে ফোন করে বললেন যে অনন্যা যা হওয়ার হয়ে গেছে আমি বুঝতে পেরেছি ভুলগুলো সব আমার ছিল আমি তোমাকে নিয়ে আবার নতুন করে শুরু করতে চাই যেমনটা তুমি চেয়েছিলে আমাকে তো শেষবার তুমি বিয়ে করতে বলেছিলে এবং আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এখন আমি বলছি আমার পক্ষে সম্ভব কি করবেন আপনি এই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে আমার কাছে যেটা আছে আমার আসলে সঠিক কি উত্তর দিব আমি যাই না তবে এটাই বলবো প্রথমত আমি জানি এটা ঘটবে না আর দ্বিতীয়ত হচ্ছে যদিও ঘটে আমি জানি ঘটবে না যদিও ঘটে আমার উত্তরটা না হবে কেন এত কিছু করলেন যার জন্য যার জন্য আজকে আপনাকে এই মঞ্চে পর্যন্ত আসতে হলো তাকে আপনাকে আপনি না বলে দিবেন এত এত যুদ্ধ আমার আমার নিজের একটা ভাই এখানে একটা ইয়ে আছে কথা আছে একটা মেয়ের কাছে তার হতো যতই বড় আমি আমার ইজ্জত নিয়ে যেমন সবার সাথে কথা বলেছি থানা উকিল পুলিশ আজকে আপনারা আমার ইজ্জতের সব কথাগুলো বলতে হয়েছে কেন শুধু তার জন্য কেন এই ভালোবাসার কি দরকার সে আমাকে তো ভালোবাসে না সে হয়তো যদিও এখন বলতে আসে সেটার পিছনেও কোনো স্বার্থ থাকবে আচ্ছা ঠিক আছে আপনার ভবিষ্যতে এখন আজকে তো আপনি লাইফটা বললেন এই মঞ্চে আসলেন আপনি আমাকে লাইভের আগে বলেছিলেন যে আমার এখানে আসার উদ্দেশ্য দুটো একটি হচ্ছে আমি চাই আমার মতো ভুল কেউ না করুক এবং আরেকটি আপনার চাওয়া আছে আমার এই লিসেনার যারা শুনছে বা যারা ফেসবুকে বা ইউটিউবের থ্রু থেকে দেখছে তাদেরকে চান তাদের কাছ থেকে তাদের কাছে একটাই চাই তারা একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় একটু বিবেক দিয়ে শুধু এতটুকুই চিন্তা করবেন ভুলটা কার ছিল হ্যাঁ আমি স্বীকার করে আমার একটাই ভুল আমি একজনকে বারবারই বিশ্বাস করেছি যদি মনে হয় যে আমাকে জাস্টিস পাওয়ার আমি যোগ্য তাহলে আমাকে একটু সহায়তা করবেন যদি কেউ থেকে থাকেন যদি কোথাও কেউ একজন থেকে থাকেন যে আমার পাশে একটু দাঁড়াবেন এই অন্যায়ের আমি একটা জাস্টিস পেতে পারি তাহলে সে যেন আমার পাশে এসে দাঁড়ান ব্যাপারটাকে আরো সহজ করে যদি আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে যে মানুষটি আজকে আমাদের সাথে এখানে এসে কথা বলছেন অনন্যার গল্পটা আমরা এতক্ষণ যাবৎ শুনলাম তিনি আসলে চাইছেন কেউ একজন যিনি হয়তো নারীদেরকে নিয়ে কাজ করেন নারীদের নিয়ে কাজ করেন বলতে আমি আসলে কোনো রকমের জবের কথা বলছি না আমি বলতে চাইছি নারীদের বিভিন্ন রকমের অধিকার কিংবা যে সমস্ত নারীরা প্রতারিত হয় তাদেরকে নিয়ে কাজ করেন তো সেই জায়গা থেকে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান সরাসরি আমার পেজ আছে আর জি উদয় নামে ফেসবুকে সেই পেজের ইনবক্সে আপনার ডিটেলসটা দিতে পারেন যে আপনি কী বিষয় নিয়ে কাজ করছেন কেন আপনি এই মানুষটির সাথে যোগাযোগ করতে চান অ্যান্ড আমাদের টিম যদি মনে করে হ্যাঁ আপনার নাম্বারটা তাকে দেওয়া সম্ভব দেওয়া উচিত তাহলে আমরা আপনার নাম্বারটি তার কাছে পৌঁছে দেবো সো এরকম কেউ যদি এই লাইফটা দেখে থাকেন আমি জানি এই লাইফটা হয়তো ইনস্ট্যান্ট অনেকে দেখছেন পরবর্তীতে আরও দু চার দিন গেলে আরও অনেকে দেখবেন হয়তো এমন কারো কাছে পৌঁছে যেতে পারেন যিনি মনে করতে পারেন যে হ্যাঁ এই নারী যে হতাশায় ভুগছে সে যে বিচারটা চাচ্ছে হয়তো এই জায়গাটায় আপনার কিছু করণীয় আছে আমি জানি না যেমন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কিছুই করণীয় নাই আমি একজন উপস্থাপক আমি অনুষ্ঠান শুধু প্রচার করতে পারি সেই প্রচারটাই আমি করলাম আমার এই মাধ্যমের মাধ্যমে যেখানে আমরা ভালোবাসার অনুষ্ঠান করি গল্পগুলোকে তুলে আনি এবং খেয়াল করে দেখবেন আমার গল্পে কিন্তু আমি চেষ্টা করি যে মানুষটিকে নিয়ে এত তিনি কথা বলেছেন সেই মানুষটির নাম কিন্তু এখানে উঠে আসেনি কারণ আমার উদ্দেশ্য থাকে গল্পটা থেকে আমাদের মূল মেসেজটা আপনাদের কাছে দেয়া কাউকে হেও প্রতিপন্ন করা নয় সো এই কারণে কিন্তু এই লাইভের থ্রুতে আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন যে লাইভের কোথাও কিন্তু তিনি তার প্রিয় মানুষটির সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি তার জীবনে কি ঘটে গেছে সেটি বলেছে তার মানে আমার উদ্দেশ্য মানে এটাকে প্রমাণ করা নয় এই ভদ্রলোক একজন খারাপ বা এই মহিলা একজন ভালো মানুষ এটা প্রমাণ করার শো আমার এটা নয় আমার এখানে যেই বিষয়গুলো তাদের সাথে ঘটে যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরি সেগুলোকে প্রকাশ করা হয় সো এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের অনেক রকমের মতামত থাকে কারো ভালো লাগে কারো ভালো লাগে না কেউ অবান্তর কমেন্টও কিন্তু কমেন্ট সেকশানে করেন দু একজনকে ব্যান করেছে আমাদের অ্যাডমিন প্যানেল আমি খেয়াল করছিলাম সো এটা করবেন না ভালো না লাগলে স্কিপ করবেন ভালো লাগলে আপনার মতামত সুন্দরভাবেও লিখা যেতে পারে একটি খারাপ কথাও সুন্দরভাবে লিখাটাও একটা স্মার্ট স যাই হোক তো আজকের এই লাইফটাতে আমি শুধু এইটুকুই বলবো আপনারা একটু সাবধান হবেন প্রেম ভালোবাসা অবশ্যই সুন্দর ভালোবাসা না থাকলে তো পৃথিবীটাই হতো না আপনি আমি পৃথিবীতে আসতামই কিসের ভাবে কিন্তু ভালোবাসাটা যেন কখনো এমন কোনো হাতিয়ার হয়ে না যায় যেটা দ্বারা আসলে মানুষের জীবন আবার নষ্ট হয়ে যেতে পারে মানে ভালোবাসার কিন্তু খুব ভালো ভালো দিক আছে এই ভালোবাসার জন্য অনেক চমৎকা চমৎকার জিনিসের সৃষ্টি হয়েছে আবার এই ভালোবাসার খারাপ কিছু ছায়াও আছে যে ছায়া আমার জীবনে পড়লে কিন্তু অনেক কষ্ট আমাদের পেতে হয়েছে আছে তো এমন ভুরি ভুরি উদাহরণ এই লাভ স্টোরি যার নিয়মিত শুনেন তারাও হয়তো সেটা পেয়ে গেছেন তো অনন্যা আমি জাস্ট আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে জীবনের পঁয়ত্রিশটি বছর আপনি চলে গেছে এখনও জীবন থেমে যায়নি আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন স্বাবলম্বী নারী এবং সবার আগে আমি বলবো যে আপনার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে আপনি প্রচণ্ড পরিমাণে শক্ত মনের একজন মানুষ যদিও আপনি আপনার ভালোবাসার কথা বলতে গিয়ে বারবার আবেগতারিত হয়ে পড়ছেন এবং এমন একটা দিনে আপনি আজকে আমাদের সাথে এসে কথা বলছেন যেই দিনটা আপনার জীবনে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিন আমি জানি এটি অত্যন্ত দুঃখজনক একটি সময় যেই দিনে আপনি আপনার মা আপনার বোনকে আপনি হারিয়েছেন আমি জানতাম না এই মেসেজটা আমার অবধি এলে হয়তো আমি আজকে আপনাকে ইনভাইট নাও করতাম আমি আজকে অনুষ্ঠানের কিছুক্ষণ আগে জানতে পেরেছি ঘটনাটা আমার টিম টিমের সাথে হয়তো আমি এই বিষয়টা যদি আমি আগে জানতাম তাহলে আমি বলতাম পরবর্তী কোনো এক এপিসোডে আপনার সাথে আমি কথা বলতাম বাট সব কিছু মিলিয়ে আমি শুধু আপনাকে এইটুকু বলবো মানুষ যখন একবার ভুল করে সেটা ভুল কিন্তু মানুষ যখন বারবার ভুল করে সেটা কিন্তু ভুল নয় তো আপনি কিন্তু একই ভুল অনেকবার করে ফেলেছেন হ্যাঁ আপনি অত্যন্ত চমৎকার ভাবে ভালোবাসার উদাহরণ রাখতে চেয়েছেন আপনি চেয়েছেন যে আমি তো মানুষটাকে ভালোবাসি আপনি আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বারবার বলছিলেন যে ভাইয়া আসলে আমি চেয়েছি যে মানুষটা আমার জীবনে এসছে আমি তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি আমি চেয়েছি আমার জীবনে আর অন্য কোনো পুরুষ যেন না আসে তো এটা খুব ভালো এবং সুন্দর এবং স্বাভাবিক একটা চিন্তা কিন্তু সেই মানুষটি যেই মানুষটিকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন যে মানুষটিকে আপনি ভালোবাসতে চেয়েছেন যার কাছে আপনি বারবার ফিরে গিয়েছেন সেই মানুষটি কি এই ভালোবাসা পাওয়ার যোগ্য কিরা সেটা হয়তো আপনি সেই হিসেবে হয়তো বারবারই ভুল করেছেন তা আমি আমার ইশ্যের মাধ্যমে এবং আমার প্রচুর কমেন্টস দেখছিলাম যে একটা কথাই সেটা হচ্ছে যে দিন শেষে আপনার এখনও অনেকটা পথ পড়ে আছে অতীতের ভুলগুলোকে ভুল ভেবে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার সামনে এগিয়ে যাই নিজের জীবনটাকে একটু গোছাই নয়তো এই ফ্রাস্টেশনের আপনি যেমনটা বলছিলেন যে তার সংসার হয়েছে তার পরিবার হয়েছে তার ভবিষ্যৎ আছে হয়তো তার মানে কি হবে ভবিষ্যতে সেটা জানি না বাট তার তো একটা পরিবার হয়েছে তার তো একটা ভবিষ্যৎ হয়েছে আমরা তো নিশ্চয়ই এই অন্ধকার পথে আপনি চলে যাবেন না যে আমার কিছুই হলো না আমি দিন শেষে আরও পাঁচ বছর পরে গিয়ে বলবো আমি শুধু ভেবেই গেলাম আর আমি শুধু এই কি হবে কি করলাম এই আফসোসে করে গেলাম সেই আফসোসের জায়গাটা ওভারকাম করে আর সময় বোধ খুব বেশি নষ্ট না করে এবার আপনার জীবনটাকে গুছিয়ে নেওয়ার পালা আর জীবনে যে শুধুমাত্র একটা মানুষই আসলে মানুষ তো ভুল করবে মানুষই মানুষ ভুল করবেই এবং মানুষ সেই ভুল থেকেই শিক্ষা নেবে এক একজনের ভুলের ধরনটা এক এক রকম তা আপনার ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিয়েছেন আপনার রিয়েলাইজেশান হয়েছে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন সবার সাথে আমাদের একটা অনুরোধ থাকবে এবার আপনি নিজের আপনি একটু স্বাবলম্বী নারী আপনি এবার আপনি আপনার পথটাকে বেছে নিন যে না আমি এই পথে নয় আমি এই পথের আশায় এই পথ থেকে আমি এবার বেরিয়ে আসব এবং আমার জীবনটাকে আমি গুছিয়ে নিব কারণ আমরা চাই যে আপনি অতীতের ভুল থেকে যে শিক্ষা নিয়েছেন সেইখান থেকে বেরিয়ে এসে এবার খানিকটা সুখের আলো দেখুন এবং এটা আপনার হাতে এটা একান্তই আপনার হাতে এটার জন্য কেউ এসে আপনাকে আপনার পাশে দাঁড়ানোর কিন্তু কিছু নেই আপনাকে ঠিক করতে হবে যে না আমার জীবন আমি পঁয়ত্রিশের বছরের মধ্যে অর্ধেকটা সময় আমি ব্যয় করেছি একটা মানুষের জন্য যার রেজাল্ট হচ্ছে জিরো আপনার কথা অনুযায়ী তো এখন বাকিটুকু সময়কে কেন আমি নষ্ট করব। সেই সময়টুকুকে তো আমার জীবনটা অল্প ছোট্ট একটা জীবন এই জীবনের কতদিন দিন বাকিটুকু সময় আমার মনে হয় নষ্ট করা বোধ উচিত হবে না তা আমি আশা করছি যে হয়তো আপনি যে উদ্দেশ্যে এখানে এসেছিলেন সবাইকে জানাবেন সেটা তো জানালেন এবং দু একজন মানুষ নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবে যারা হয়তো আপনি যেটা চাচ্ছেন বারবার যে আপনি এটির একটি সঠিক বিচার চান বা সঠিক একটি সলিউশন চান সেই জায়গাটাই হয়তো তারা চেষ্টা করবে এবং এরকম যদি আমরা কাউকে পাই আপনার সাথে যোগাযোগ করিয়ে দিব তবে একটা কথা আমি একটু আপনাকে অনুরোধই করব। ভদ্রলোকের একটি বাচ্চা আছে সে কি ছেলে না মেয়ে যা কিছু করেন আমরা অনেক সময় ভালোবাসায় একটা সময় গিয়ে ভালোবাসার উল্টা পিঠি হচ্ছে ঘৃণা আর যখন ঘৃণা জন্মে যায় তখন আমরা সব কিছু ভুলে যাই তো আমি শুধু একটুকু দিয়ে শেষ করব। যা কিছু করেন তার একটি ছোট্ট মেয়ে আছে আপনিও একজন নারী এই কথাটা মাথায় রেখে করবেন এবং এই ব্যাপারটা মাথায় রেখবেন যে আজ থেকে বহু বছর পরে কোনো এক মেয়ে হয়তো আমি আর যে উদয় তখন বেঁচে থাকবো না হয়তো জাগো ওয়েফ এম তখন থাকবে না জানি না তখন যেন সে কোথাও গিয়ে রেডিওতে না কোনো একটা মানুষের কাছে গিয়ে হয়তো এমন কোনো গল্প না করে যে গল্পের একটা চ্যাপ্টার হয়ে যান আপনি যে ওই মহিলার জন্য আজকে আমাদের পরিবারের আজকে আমার এই অবস্থান তা আমি আমার আমার অনুরোধ থাকবে আপনার কাছে যে ভালো যেহেতু বেসেছেন ঘৃণা দিয়ে শেষ না করি নিজেকে বরং পাল্টে নেই সামনের পটটাকে সুন্দর করে তুলি আমি কি বোঝাতে পেরেছি আপনাকে তবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আমি কথা দিচ্ছি যদি কেউ এমন আমাদের সাথে যোগাযোগ করেন যে যিনি আপনি যা চাচ্ছেন আপনি আপনার সাথে যে অপরাধ হয়েছে সেটির একটি সুষ্ঠু সলিউশন চান এবং এরকম যদি কেউ আমার সাথে যোগাযোগ করে আমি আপনার সাথে যোগাযোগ করিয়ে দিব ঠিক আছে এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পদগুলো সুন্দর হোক ধন্যবাদ কথা হলো আমার আজকের অতিথি অনন্যার সাথে আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় অনেক আগেই শেষ হয়ে গেছে এ কথাগুলো আমার বলার প্রয়োজন ছিল বলেই আমার মনে হলো যে কিছুটা সময় আমি নিয়ে নেই তো বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলবো ভালোবাসার অভিজ্ঞতাগুলো কারোর জন্য খুব সুন্দর কারোর জন্য ভীষণ তিক্ত তার তবে এই অভিজ্ঞতাগুলো আমরা প্রচার করি তারপরেই ভাবি যে হয়তো একটু কিছু পাল্টাবে পরের এপিসোডেই যখন দেখি যে এর চেয়েও ভয়ঙ্কর গল্প চলে আসে তখন ভাবি যে কাদের জন্য করছি কেউ তো সাবধান হচ্ছে না আচ্ছা ঠিক আছে তারপরও ভাবি আচ্ছা হবে কোনো একদিন কেউ না কেউ সাবধান হবে আমার এই এপিসোডটা আজকে আপনারা যারা দেখলেন যারা শুনলেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন একই রকম ভুল করে যাচ্ছেন স্টপ ইট বেরিয়ে আসুন পাল্টে ফেলুন জীবনটাকে একদম নিজের জন্য বাঁচুন হ্যাঁ আমি সবসময় যেটা বলি ভুল আমরা করেছি আমি আমার লাইফে কত ভুল করেছি ভালোবাসা নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি আমার অনুষ্ঠানে বলেছি আমার লাইভে বলেছি আমার লাইফে অনেক ভুল আছে বাট আমি সেই ভুল থেকে বেরিয়ে এসেছি আমাকে বের হয়ে আসতে হয়েছে আমি কাউকে কষ্ট দিয়েছি কেউ আমাকে কষ্ট দিয়েছে এগুলো আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে থাকে কেউ প্রকাশ করে কেউ করে না আমি যে আজকে ভালোবাসার অনুষ্ঠানে এসে এত বড় বড় কথা বলছি ভালোবাসার অনুষ্ঠানে যে এই যে লাইভ অনুষ্ঠান করছি আমার লাইফে এরকম প্রবলেম নাই আমার লাইফে এরকম ছিল না ডেফিনেটলি ছিল বাট আমি নিজেকে শুধরেছি আমি নিজের প্রবলেম থেকে বেরিয়ে এসেছি এটা হয়েছে এখন সময়টা হচ্ছে যে আমি যখন রিয়েলাইজ করলাম যে আচ্ছা আমি তো এই ভুলগুলো করছি আমি তো কাউকে ঠকাচ্ছি আমি তো কাউকে প্রতারিত করছি তখন আমি যদি আমি নিজেকে পাল্টাতে না পারি আমি যদি আবারও ভুল করতে থাকি তাহলে সেই ভুলটা বারবার হতেই থাকবে তো যেই মুহূর্তে আপনি যদি একজন পুরুষ হন বা একজন নারী হন আপনি যদি রিয়েলাইজ করেন আপনি কারোর সাথে চিট করছেন আমার এই এপিসোডগুলো দেখার পরে যদি মনে হয় ওর ওকে আই নিড টু স্টপ আমি এবার এবার নিজেকে পরিবর্তন করি কাল থেকে আমি আর চিট করবো না আমি কাউকে ভালোবাসতে পারছি না আমি তাকে বলে দিব আমি পারছি না ভালোবাসতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না বিকজ আমি এতদিন চিট করে আসছিলাম কিন্তু প্রতিদিন রোজ রোজ চিট করতে করতে একটা পর্যায়ে সেই মানুষটা তো আর নিজেকে ট্যাকেল করতে পারবে না নিজে নিজেকে নিজের সাথে নিজে যুদ্ধ করাটা প্রচণ্ড কঠিন জানেন তো সো সেটা আর করতে পারবে না তো ওই অবস্থায় আমরা মানুষটাকে না নিয়ে যাই আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কিন্তু কথাগুলো বলছি যে আমি উদয় আজকের লাভ স্টোরিতে এর আগেও বোধহয় এই কথাগুলো আমি বহুবার বলেছি যে আমার লাইফেও কিন্তু অনেক রকমের প্রবলেম ছিল এই ভালোবাসাজনিত প্রবলেম আমিও অনেক ভুল করেছি জীবনে এবং একটা পর্যায়ে এসে অনেক সময় লেগেছে এটা রিয়েলাইজ করতে যে আমি আসলে ভুল করছি ভুল করছি ভুল করছি ভুল করছি যখন সাডেনলি আই রিয়েলাইজ যে আমি ভুল করছি আমি তখন আমার নিজেকে শুধরে নিয়েছি এবং তারপর থেকে আমার মনে হচ্ছে যে ঠিক আছে আমি আমার লেভেল বেস ট্রাই করবো মানুষকে অ্যাটলিস্ট বোঝানোর জন্য যে তুমি ভুল করো না তুমি ভুল করো না আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে যখন আমি রিয়েলাইজ করেছি তখন থেকে আমি যে না তাহলে মানুষ যখন কষ্ট পায় তখন তার অনেক খারাপ লাগে এবং এই খারাপ লাগাটা আসলে এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন কিন্তু নিজের একটা হীনমন্যতায় আমরা ভুগি তো আমি চাই না আপনি বা আমি আমরা সে যেই হোক আমাদের দ্বারা কোনো নারী কষ্ট পাক কোনো পুরুষ কষ্ট পাক তেমনি আবার যারা এই ধরনের বিষয়গুলো থেকে হঠাৎ করেই মনে হয় যে আমার সাথে এরকম হচ্ছে আমি মরে যাব এই জীবন রাখবো না আমি কালকেই সুইসাইড করব তাদের উদ্দেশ্যে বলছি সুইসাইড ইজ নট দ্য সলিউশন হ্যাঁ তুমি লাইফটাকে করো নতুন করে তৈরি করো আল্লাহ তালা তোমাকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইছেন তুমি সুন্দর বলে তোমাকে একটা মানুষ ভালোবেসেছে তুমি এই কথাটাকে মাথায় রাখো তুমি সুন্দর বলে তোমার কাছে এসেছে তার মানে কি পৃথিবীতে বিধাতা তোমাকে এত সুন্দর করে পাঠিয়েছেন আবার পৃথিবীতে এমন অনেক মানুষও তো আছে পথে ঘাটে প্রান্তরে কিংবা অনেক ধনীর দুলালিও আছেন হয়তো তার সব আছে সে চোখে দেখতে পায় না তার একটা হাত নাই তার বুদ্ধি বিবেক নাই আমরা তাদের কী বলি প্রতিবন্ধী বলি যদিও এটা কখনোই বলা উচিত নয় আমি সেই জায়গাটায় বলছি এই যে এই জায়গাটায় এই যে অক্ষমতা আছে এক একটা মানুষের হ্যাঁ তো তখন একবার চিন্তা করতো আমি আমার জীবনটাকে আমি ভ্যানিশ করে দিব আমি সুইসাইড করে ফেলবো আমাকে আমার বয়ফ্রেন্ড সময় দিচ্ছেন আমার হাজবেন্ড আমার সাথে চিট করছে ও আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে এই জন্য আমি সুইসাইড করে ফেলবো আমি কি শুধু এটার জন্যই পৃথিবীতে আসছিলাম এই বিয়েটা করার জন্যে এই প্রেমটা করার জন্য বিধাতাকে উপর থেকে আমাদেরকে এই জন্য পাঠাইছিলেন আমাদের লাইফে আরো অনেক চ্যাপ্টার আছে সো নট আমরা সেটা নিয়ে ভাবছি পরের চ্যাপ্টারটা ওপেন করি লাইক নিজের জীবন আমি যদি ষাট বছর বাজি আচ্ছা পঞ্চাশ বছর বাজি এই ছোট্ট জীবনের যতটুকু চলে গেছে এর পরের সময়টুকু ওই সময়টুকু পর্যন্ত আমরা একটু অনেস্ট ওয়েতে বাঁচার চেষ্টা করি না অনন্যাকে যে কথাটা শেষে বলেছিলাম যে অনেক সময় ভালোবাসার উল্টা পিঠেই ঘৃণা থাকে যেটা ও এখন চাচ্ছে যে ওই ছেলেটাকে সামহাও কোনোভাবে যদি এইটার বিচারের সামনে নিয়ে আসা যায় হয়তো এটা উচিত আবার আমার বিবেক বলছে যে ওই ছেলেটার তো একটা ছোট বাচ্চা আছে যার বয়স দু বছর ওই বাচ্চাটার কি হবে তাহলে তো ভালোবাসা পেলাম না বলে আমার ঘৃণা জন্মালো সেই ঘৃণা থেকে আমি একজনকে আবার রিভেঞ্জ নিতে গেলাম সেই রিভেন্সের আবার আরও ধ্বংসাত্মক দিকে চলে গেল আরেকটা প্রজন্ম সেটার জন্য হয়তো সাফার করবে এইভাবে করেও কিন্তু প্রবলেম সলভ হবে না এজন্য জন্য বলছি শেষে এই শোগুলো করা এই লাভ স্টোরি করা এই অনুষ্ঠান করা তখনই সার্থকতা হবে যখন আমরা এখান থেকে ভুলগুলোকে বের করতে পারবো এবং নিজেরা নিজেদের জীবন থেকে শিক্ষা নিব আমি যদি আমার লাইফে পাঁচজন মানুষকে ঠকিয়ে থাকি আমি যদি আজকের এপিসোডটা দেখি আর দেখার পর রিয়েলাইজ করে যে আমি আর কালকে থেকে এই কাজটা করবো না আমি কিন্তু নিজেকে পরিবর্তন করলাম আবার আমার দ্বারা কেউ যদি লাইক হচ্ছে কোনো একটা মেয়ে সে চিট হচ্ছে সে বুঝতে পারছে এবং এই গল্পটা শোনার পরে সে আরও বেশি রিয়েলাইজ করল আচ্ছা পাঁচ বছর তো এরকম অবস্থায় আমি পড়ে যেতে পারি সে যদি আজকে রিয়েলাইজ করে যে না আমি এটা করবো না এটাও আমার এই প্রোগ্রামের সাকসেস তার মানে দুটো দুটো পক্ষ থেকে হতে পারে একটা হচ্ছে যে চিট করছে সে যদি স্টপ হয়ে যায় যে ঠিক আছে আমি করেছি আমি আমি আর পারছি না আমি আমি আমার উচিত হচ্ছে না আমি এইটা বড় একটা ক্রাইম করছি আমি পাল্টে যেতে চাই তাকে এই সুযোগটা দেওয়া উচিত আবার সেম যেই মানুষটা ভিকটিম সেও যখন রিয়েলাইজ করবে যে আমি এরকম ভুল করছি আমি এই ভুলের ভিতর দিয়ে যাচ্ছি হুম সে যখন তাকে পাল্টে ফেলবে সে যখন কালকে তাকে স্ট্রিক্ট হবে নিজেকে নিজের আবেগকে যখন মানে সংযত করতে পারবে তখন আমার প্রোগ্রাম সাকসেস স্য আমি এই জন্যই বলছি যে প্লিজ অনুষ্ঠানটাকে সবার কাছে একটু পৌঁছে দেবেন আপনার ফ্রেন্ড লিস্টে আপনার কোন ফ্রেন্ডটা সবচেয়ে বেশি লাইক হচ্ছে ফ্রাস্ট্রেটেড এই ধরনের বিষয়গুলো নিয়ে সারাদিন ভাবে মাঝে মধ্যে সুইসাইডের কথা বলে ফেলে তাকে একটু বোঝাবেন এবং এই এপিসোডটা বা এরকম আমার অনুষ্ঠানের অনেক এপিসোড আছে সেগুলো একটু তাদের সাথে শেয়ার করবেন দেখেন ভাই আমি খুব সাদা মা সাদা মাটা একটা উপস্থাপক আমার উপস্থাপনায় এমন কোনো গুরুসুলভ কথা আপনারা পাবেন না আমি অনেক কিছু জানি না আমি খুব ছোট একটা মানুষ আমার বয়স কতই বা হবে আর কতই বা জানি আপনাদের সাথে লাইক এই কথাগুলো বলি এই কারণে যে আমার ভেতর থেকে আসে বিকজ আমার কাছে মনে হয় এই শোটাতে যখন করতে বসি যে একটা মানুষ অনেক আশা নিয়ে এখানে আসে অনেক মানুষ শুনবে জানবে একটা মানুষ অনেক আশা নিয়ে আসে যে আমি জীবনে ভুল করছি এরকম ভুল যেন আর কেউ না করে এই কথাগুলো বলতে চাই তখন আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমরা যখন শুনলাম শোনার পরে কী রিয়েলাইজ করলাম তো দিন শেষে যখন দেখি যে আপনারা কেউ কেউ বুঝেছেন রিয়েলাইজ করেছেন ভালো লাগে আবার মাঝে মাঝে কমেন্ট দেখে বিরক্তও লাগে যে ভাই মানে আপনি এটা দেখতেছেন কেন আপনি লিখতেছেন কেন আপনার আসলে উদ্দেশ্যটা কি না আপনি তো বাকি পাঁচটা মানুষকে ডিস্টার্ব করছেন আপনার স্টাফ করার দরকার নেই আপনার ভালো লাগছে আপনি ইগনোর মারেন দেখেন না লাইফ কেউ আপনার টাকা পয়সা দিচ্ছে না এই লাইফটা দেখার জন্য আপনি অযথা কমেন্ট করতেছেন বাজে কমেন্ট করতেছেন এটা উচিত না শুধু আমার সাথে না কোথাও করবেন না এটা উচিত না হ্যাঁ তো আজকের মতো বিদায় নেই আমি আমার এই শো আপনাদের কোনো মতামত থাকলে ফেসবুকে আমার একটা পেজ আছে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম আর জে উদয় আর জে উদয়ের ফেসবুক পেজে ম্যাসেজ বক্সে গিয়ে একটা মেসেজ পাঠাই দিবেন যে আজকে রাতে শোটা আপনার কেমন লাগছে ইভেন আপনার স্টোরিটা যদি আপনি বাসায় বসে আমার সাথে শেয়ার করতে চান অনেকে ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন তারা হয়তো রেডিও স্টেশনে এসে গল্প বলতে পারেন না এরকম স্টোরি যদি আপনাদের থেকে থাকে সেটাও আমার আরজি উদয়ের পেজে জানাইতে পারেন উদয় আমি হয়তো রেডিওতে যেতে পারছি না আমার যাওয়া পসিবল না কিন্তু আমি বাসায় ইন্টারনেটের মাধ্যমে তোমার সাথে গল্প শেয়ার করতে চাই আমার গল্পটা বলা উচিত বলে আমি মনে করি আমার আমি দেশের বাইরে থাকি বা ঢাকার বাইরে থাকি আর উদয়ার পেজের ম্যাসেজ বক্সে আপনার এই কথাটা জানায় রাখবেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব ঠিক আছে হয়তো নেক্সট স্যাটারডেতে আরও কিছু বন্ধুকে নিয়ে আমি আসবো ওই ভিডিও নিচে কিন্তু বারবার যাচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন নেক্সট উইকে রেডিওতে এসে গল্প বলতে সো রেডিওতে আসতে হলে আমার পেজের ইনবক্সে নক করার দরকার নাই রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনটা মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করতে হয় আর এল এস স্পেস নাম তারপর একটা স্পেস দে লোকেশন আর স্পেস দে প্রফেশন পাঠিয়ে দিতে হয় টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে হয়ে গেল শুভরাত্রি ভালো থাকবেন